নমস্কার প্রিয় দর্শক, প্রথম খবরের বিশেষ অনুষ্ঠান ডক্টরসন কললৈ মই জিতেৰে স্বাগতম জানাইছো। আর সকলরে যেহেতু জ্ঞাত, বুধবার আর শুক্রবার সপ্তাহটোর এই দুটা দিন দিনের দুই বজার লগেলগে আমি আপনার কাষলৈ পোনপটিয়াকৈ আহো এগারী বিশেষজ্ঞ চিকিৎসকক লগত লৈ। আজিও আমি এগারী বিশেষজ্ঞ চিকিৎসক লৈ আহিছো আপনার চিকিৎসাজনিত সমস্যার, স্বাস্থ্যজনিত সমস্যার পরামর্শ দিবার বাবে। আমার সঙ্গে আজি স্টুডিওত উপস্থিত আছে শৈল্য ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডক্টর মহিদুল ইসলাম ডাঙরিয়া। ইসলাম ডাঙরিয়া, আপনার নমস্কার, স্বাগতম। নমস্কার। হয়, আর যেহেতু কলোয়ে যে শৈল্য ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডক্টর মহিদুল ইসলাম ডাঙরিয়া আমার সঙ্গে উপস্থিত আছে। পূর্বেও আমার এই অনুষ্ঠানত ক্যান্সার রোগ বিশেষজ্ঞ কেবাগৰাকীও আহি আপনার যথেষ্ট পরামর্শ আগবাইছে। আজিও আমার সঙ্গে যিগৰাকী চিকিৎসক উপস্থিত আছে, আমি তেখেতৰ পৰা জানিবলৈ চেষ্টা করি যে তেওঁ প্রকৃততে ক্যান্সারের কোনটো বিভাগ চায় আর কেনে ধরনের পেশেন্ট বর্তমান সময়ত আহিছে, কেনে ধরনের উপকৃত হব পাৰি। যদি আপনাদের ভাবে কিবা সমস্যা বিষয়ে জানিব বিচাৰে বা কিবা সমস্যাত ভুগি আছে, কিবা যদি পরামর্শ লব বিচাৰে চিকিৎসকগৰাকীৰ পৰা, গতি পলম নকৰিব, আপোনালোকে ফোন কৰক। আমাৰ ফোন নম্বৰটো মই স্ক্ৰীণত দি দিছো, 03612466780। এই নম্বৰত ফোন কৰি আমাৰ সৈতে পোনপটীয়াকৈ কথা পাতিব পাৰিব, চিকিৎসকগৰাকীৰ পৰা পৰামৰ্শ গ্ৰহণ কৰিব পাৰিব। গতি পলম নকৰো, আহক আমি কথা পাতো ছাৰেনো কোনটো বিভাগ চায় বা কেনেকুৱা ধৰণৰ পেচেণ্ট আহে। ছাৰ, অনুষ্ঠানৰ মাজলৈ পুনৰবাৰ আপোনাক স্বাগতম জনাইছো। মই নিজৰ পৰিচয়টো মই নিজেই দাঙি ধৰিছোঁ। মোৰ নাম একচুৱেলি ডক্টৰ মহিদুল ইছলাম। মই অসম মেডিকেল কলেজ ডিব্ৰুগড়ৰ পৰা এম বি বি এছ আৰু এম এছ পাছ কৰাৰ পিছত দিল্লীৰ আই এল বি এছ ইনষ্টিটিউট অফ লিভাৰ এণ্ড বিলিয়াৰী ছায়েন্সৰ তাতে তিনি বছৰৰ ট্ৰেইনিং কৰি আহি পেলাই মই এতিয়া গুৱাহাটী মেডিকেল কলেজত জইন কৰিছিলোঁ। তাৰপিছত কিবা এটা ঘৰুৱা অসুবিধাৰ কাৰণে তাৰ চাকৰি বাদ দি পেলাই মই এতিয়া শৈল্য চিকিৎসা বিভাগৰ প্ৰেক্টিচ কৰি আছোঁ। এতিয়া ৰিচেণ্টলি মই যোনটো বিভাগত ই কৰি আছোঁ এইটো হ'ল এইচ পি বি এণ্ড জি আই চাৰ্জাৰী। বেচিকেলি আমি তাতে জি আই টি, মানে জি আই টি মানে খাদ্যনলীৰ যিকোনো খাদ্যনলী ইছফেগাছৰ পৰা আৰম্ভ কৰি খাদ্যনলী, পাকস্থলী নাইবা কলন হওক, স্মল ইণ্টেষ্টাইন হওক, তাৰপিছত লিভাৰ হওক, পেংক্ৰিয়াছ হওক, গলব্লাডাৰ হওক, এইবিলাক কেঞ্চাৰ বিভাগৰ মই শৈল্য চিকিৎসা আগবঢ়াওঁ। আৰু আমাৰ টীমত গোটেইখিনি যেনেকৈ কেঞ্চাৰ মেডিকেল স্পেচিয়েলিষ্ট আছে, হেড এণ্ড নেক কেঞ্চাৰ আছে, তো আমাৰ এটা ডাঙৰ টীম। টীমটোত ধৰক গোটেইখিনি ডক্টৰ, গোটেইখিনি বিভাগৰ ডক্টৰ আমাৰ লগত এভেইলেবল আছে। তো একৰ্ডিংলি যোন যেনেকুৱা ধৰণৰ কেঞ্চাৰ হওক তাৰ একৰ্ডিংলি ধৰক যোনটো এটা গাইডলাইন হিচাপত যোনখিনি যাক যেনেকৈ দিব লগা হয় এনেকৈ আমি ট্ৰিটমেণ্ট কৰোঁ। মানে আপোনাৰ যিটো বিভাগ মেইনলি আমাৰ শৰীৰৰ ভিতৰ ভাগত খাদ্যনলী আৰু ৰিলেটেড অৰ্গেন কেঞ্চাৰ বুলি ক'ব পাৰে। হয় ছাৰ, যিহেতু আপুনি এই শৈল্য চিকিৎসাৰ লগত জড়িত হৈ আছে কেঞ্চাৰৰ, আপোনাৰ কাষলৈ কেনে ধৰণৰ পেচেণ্ট বেছিকৈ আহে? এতিয়া প্ৰেজেণ্টলি আমি যোনটো ধৰক কেঞ্চাৰত, যেতিয়া কেঞ্চাৰ এটা ধৰক আমাক এটা আমাৰ এটা এটা প্ৰাইভেট সংস্থা, মানে ধৰক এইটো যোনটো গভৰ্ণমেণ্ট সংস্থা নহয়, ইয়াতে ধৰক বিভিন্ন ধৰণৰ কেঞ্চাৰ ৰোগী আহে। তাৰ ভিতৰত মই যোনটো মোৰ নিজৰ ডিপাৰ্টমেণ্ট ধৰক, তাৰ ভিতৰত লিভাৰ কেঞ্চাৰটো যিমান এক্সপেক্টেড ভবা যায় সিমান নহয়, কিন্তু তাৰ ভিতৰত গলব্লাডাৰ কেঞ্চাৰটো বহুতে বেছি মানে কমন, বহুতে বেছি কমন গলব্লাডাৰ কেঞ্চাৰ। তাৰপিছত পেংক্ৰিয়াটিক কেঞ্চাৰ পৰে, যেনেকৈ খাদ্যনলীৰ কেঞ্চাৰ, ষ্টমাকৰ কেঞ্চাৰ, কলন কেঞ্চাৰ, এইবিলাক খুবেই যিয়ে বহুতেই কমন। আৰু এটা কথা ইয়াতে মাজত উনকিয়াব বিচাৰিছোঁ মই, যে পৃথিৱীৰ ভিতৰত ডিষ্ট্ৰিক্ট ৱাইজ যদি কোৱা যায়, কামৰূপ মেট্ৰ' ডিষ্ট্ৰিক্ট আৰু কামৰূপ ৰুৰেল ডিষ্ট্ৰিক্টটো হয়তো বিশ্বৰ প্ৰথম স্থানত আছে হাইয়েষ্ট ইনচিডেন্স অফ গলব্লাডাৰ কেঞ্চাৰ। চিলি হয় কিন্তু ষ্টেট যদি আপুনি কয় যে সেইটো বস্তু ডিষ্ট্ৰিক্ট ৱাইজ যদি কয়, ডিষ্ট্ৰিক্ট ৱাইজ ক'লে কামৰূপ মেট্ৰ'টো হাইয়েষ্ট নম্বৰ ৱানত আছে গলব্লাডাৰ কেঞ্চাৰ। কিহৰ কাৰণে হয় ছাৰ এই গলব্লাডাৰ কেঞ্চাৰ? এইটোৰ কাৰণে এটা ডাঙৰ গৱেষণাৰ প্ৰয়োজন। গলব্লাডাৰ কেঞ্চাৰৰ যোনকেইটা ধৰক কেইটামান কাৰণ আমি ইয়াতে মানে যোনখিনি ধৰক অলৰেডি এষ্টাব্লিছ ৰিজন কাৰণ বুলি কোৱা যায়, তাৰ ভিতৰত যোনটো দেখা যায় যে ধৰক এটা ধৰণৰ ইনফেকশ্যন থাকে, গলব্লাডাৰ ষ্টোন হ'লেও আপোনাৰ কেঞ্চাৰ হ'ব পাৰে, পলিপ হ'লে কেঞ্চাৰ হ'ব পাৰে। কিন্তু ইয়াতে মোৰ যেনেকৈ খুবেই এটা ধাৰণা হয় যোনটো হ'ল এগ্ৰিকালচাৰ ইনফ্লুয়েণ্ট বুলি কৈছে, এটা ৰিচেণ্ট নতুনকৈ আহিছে এটা কনচেপ্ট, যে আমি এগ্ৰিকালচাৰত যোনবিলাক পেষ্টিচাইড ইউজ কৰা যায় নাইবা যোনবিলাক সাৰ ইউজ কৰা যায় সেইবিলাকৰ ইনফ্লুয়েণ্ট, ধৰক আপুনি মাটিত সাৰ দিলে, সাৰ দিয়াৰ পিছত বৰষুণ আহি গ'ল, সাৰখিনি ধুই পেলাই পানীত নদীত গৈ পেলাই জমা হ'ল, নাট নদীত গুচি গ'ল, তাৰ পৰা ধৰক পানীখিনি আকৌ আমি মানে পানী নিজৰ কামৰ উপযোগী কৰি পেলাই ইউজ কৰা যায়। তো সেইখিনিৰ পৰা এটা ডাঙৰ কজ হ'ব পাৰে, যাৰ কাৰণে নেকি ভবা যায় যে এইটো
এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি দাঙি ধরেছে, কথাখিনি আমি সবিশেষ সবিস্তারে পাতিবলে চেষ্টা করি এই অনুষ্ঠানটার মাজতে। কিন্তু একটা ফোন আছে, আমি প্রথমে ফোন কলটো লৈ লৈছো। হয়, কোনে কৈছে, কোরপরা কৈছে, পোন প্রথমে আপনাকে আমার অনুষ্ঠানের মাজলে স্বাগতম জানাইছো, জানাব কোরপরা কৈছে আপনি? যদি অপারেশন করেছিল তার বায়োপসি রিপোর্ট চাব লাগে। বায়োপসি রিপোর্ট যদি ধর আপনার ডিপার মাসল ইনভলভমেন্ট যদি না থাকে, ডিপার মাসল ইনভলভমেন্ট বলে কয়, এটা ডিপার মাসল ইনভলভমেন্ট না থাকলে তার ভিতর কিছু কেমোথেরাপি যে বিসিজি ভ্যাকসিন ইন্ট্রাভেসাইকেল বিসিজি ভ্যাকসিন দিব পারে, নাইবা আপনার কেমোথেরাপি দি পেলায় এই সাধারণত কিউরেবল ডিজিজ। যদি আর্লি স্টেজ লো গ্রেড টিউমার যদি হয়, হাই গ্রেড টিউমার হয় আপনি এই মানে তার কারণে ধর হয়তো বেলে ধরনের অপারেশন কেমোথেরাপি কেতিয়াবা রেডিওথেরাপি দিয়া যায়, আর কেতিয়াবা হয়তো অপারেশন লাগিব পরা হয়ে যায়। তো আপনি এজন বিশেষজ্ঞ চিকিৎসক কারোবার ধর আমার গুয়াহাটী মেডিকেল, আপনি কমলপুরতে ঘর আছে, গুয়াহাটী মেডিকেল কলেজত ইউরোলজি বিভাগত দেখায় একটা আইডিয়া মানে লোব পারে যে আপনার কি ধরনের ট্রিটমেন্ট লোব। একটা কথা ভাবো যে যেগুলো আমার দর্শকে ফোন করেছে, আপনি যদি লাইনত আছে মানে একটা কথা জানিব বিচার, যেহেতু দুবছর পূর্বে আপনার টিউমার ধরা পড়েছিল, আপনি চিকিৎসকের কাক চাপিছিল না? চাপিছিল মানে আমি উপরাশন হয়েছিল, উপরাশন হয়ে গলো, মোট নর্মেল পালে, বায়োপসি রিপোর্ট নর্মেল আইল, তারপর মোক চেক আপ করব দিছিলে তিন মাহর মূরে মূরে, মই চেক আপ মানে করল মানে ছয় মাহর মূরে মূরে করেছো, নর্মেল আসলে তেতিয়া এবছর তো পুরা আমি চেক আপ করেছো। আহা নাই আর ধর আল্ট্রাসাউন্ড করে তারপর সাইটোলজি বলে কয়, ইউরিনারি সাইটোলজি যদি বিশেষ আহা নাই তেতিয়া হলে আপনি অল্প চিন্তা কম হয়ে যাব পারে আপনার। আজি দুই বছর হয়ে গেল আর ফলো আপটা হয়তো পাঁচ বছরলৈকে আমি ইন্টেনসিভ ফলো আপ করো, তারপর ফলো আপর ডিউরেশনটা লাহে লাহে কমাই দিয়া যায়। এটা কিবা সমস্যা হয়েছে নাকি আপনার বর্তমানের, কিবা সমস্যা ভুগি আছে? এবছর তো আমি চেক আপ করেছিল, নর্মেলে আছিল, প্রথমত নর্মেলে পাইছিল, এক বিশেষ মানে অপারেশন করার পিছত আর মোক বায়োপসি রিপোর্টে একো অহা নাই, নর্মেল আছে। এটা কিবা অসুবিধা হব নাকি? এটা পেট হব আর আপনার কারণে খুবই হব ই যে আপনার এটু একো বিশেষ ধরনের ই আহা নাই, এটা আপনার কারণে খুবই ভাল কথা। আপনি রেগুলার চেক আপ করাই থাকিব আর অভিজ্ঞ চিকিৎসকর পরামর্শ লই থাকিব। আপনি যেহেতু আশঙ্কা করেছে যে ভবিষ্যতে কিবা সমস্যা হব নাকি, ইতিমধ্যে আমার বিশেষজ্ঞ চিকিৎসকগুলিয়ে কৈছে যে চিন্তার কারণে যেহেতু বর্তমানলৈকে আপনার নর্মেল আহি আছে, তথাপিতো আপনি আপনার নিজের মনের খজুৱনিখিনি মারিবর কারণে চিকিৎসকে যে ধরনের আপনার চেক আপ করে থাকবলে পরামর্শ দিছে, চেক আপ করে থাকবে, নিশ্চিতভাবে আপনি নিজের মনের সংশয়খিনিরপর দূরত থাকিব পারিব আর চিন্তার কারণ নাই বলে ইতিমধ্যে যেহেতু বিশেষজ্ঞ চিকিৎসকগুলিয়ে উল্লেখ করেছে, গতিকে আপনি বেশি চিন্তা নকৰিব, মাত্র চিকিৎসকে যিখিনি আপনার নির্দেশনা প্রদান করেছে সেই নির্দেশখিনি পালন করা নিশ্চিতভাবে উপকৃত হব। ডাঙরিয়া, আমি কথা পাতি আসিল যে আমার খাদ্যরপা বিশেষ আমি আমার বর্তমান সময়ত রাতেপা হওয়ারপর হওয়ালেকে রাতেপা শুই উঠারপর রাতে হওয়ালেকে আমি যুর খাদ্য গ্রহণ করো প্রত্যেকটা খাদ্যতে প্রত্যেকবিধ খাদ্যতে আমার সার ব্যবহার করা হয়েছে। এই সারে একমাত্র কারণ হব পারে নাকি যে আমার শরীরের ভিতর অংশ যুমূহ ক্যান্সার হয় এই ক্যান্সার ফর্মর কারণ হব পারে নাকি স্যার? এতিয়া রিসেন্ট যোনটো ক্যান্সার এনালাইসিস, ক্যান্সারের কজ এনালাইসিস যোনখিনি করা গৈছে, তাৰপিছত এগ্রিকালচার ইনফ্লুয়েন্সটো একচুয়ালি বহুত বেশি গুরুত্ব দিয়া গৈছে এইবিলাকত, যে যেনেকে ধরক আমার মানে উন্নয়নশীল নাইবা উন্ন ধরক যোনখিনি থার্ড ওয়ার্ল্ড মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যোনখিনি যোনখিনি ধরক কোনো ধরনের রেগুলেশন নাই, ধরক মানে রেগুলেশন আছে যদিও ফলো করা না যায়, ধরক এগ্রিকালচার হার কেন পেস্টিসাইড দিব লাগে সেখানে বস্তু যেতিয়া যেতিয়া আমার মাজত কোনো ধরনের রেগুলেশন নাই, এই কেটা কান্ট্রি দেখা হয়েছে যে ক্যান্সারের মাত্রাটা খাদ্যনলীর ক্যান্সারের মাত্রাটা সচাই বহুত বেশি ধরনের এক্সপোনেনশিয়াল গ্রোথ যোনটো হয় সেটা হয়েছে। তো তার ভিতর ধরক এটা চিন্তনীয় কথা স্যার, আমি কথাখিনি আলোচনা করব লাগবে বিতংভাবে, কারণ কিয় আমার সমাজের মানুষখিনি সচেতন করার দায়িত্ব আমার সরকার প্রশাসনের আছে, কৃষি বিভাগের আছে, গতিকে কৃষি বিভাগের কেন ধরনের কর্তব্য হব সেইখিনিও কথা মই সাঙুরি লোক চেষ্টা করি। কিন্তু একটা ফোন আছে, আমি ফোনটা লৈ লৈছো। হয়, কোনে কৈছে, কোরপর কৈছে আর আপনি কি জানিব বিচারিছে? মই বুকাখাটা পা কৈছো, হ্যাঁ, মই ঘনকান্ত কুর্মী, আপনার অনুষ্ঠানের মাজলে স্বাগতম জানাইছো, আপনি কি জানিব বিচারিছে? মোর লিম্ফোমা হৈছিলে ডিঙি উসরত। লিম্ফোমা কোনটো ভ্যারাইটি আছিলে, নন হটস্কিন নে হটস্কিন লিম্ফোমা? নন হটস্কিন। নন হটস্কিন কেমোথেরাপি লৈছে? মই লাস্ট এপ্রিলত, এইটো এপ্রিলত নহয় এইটো এপ্রিলত
ছটা এপ্রিলৰ পৰা অক্টোবৰলৈকে মানে ছটা থেৰাপি লৈছিলোঁ হা। আর তারপরতো চেক আপ করাইছো ফেব্রুয়ারিত হেৰি বাইপ হেৰি কি কয় পেট স্কেন কৰিছিলে। হ্যালো, ক্যান্সারৰ ই নাই ন, এভিডেন্স নাই, তো কোনো তেনেকে মোক হেৰি দিয়া নাই, কিন্তু ভাল হৈছে নে নাই মই কেনেকে জানিম, তাকে বলো। পেট স্কেনত যদি নাই তেনেহলে আপোনাৰ কাৰণে ই আৰু যে বহুতই সুখ খবৰ, আপোনাক আমি অভিনন্দন জনাইছো, প্ৰবাবলি আপুনি ক্যান্সারৰ পৰা পৰিত্ৰাণ পাইছে। অঁ, মই এতিয়া ফলো আপত আছো বাৰু, মই মানে লাষ্ট এই মে গৈছো আৰু এতিয়া আগষ্টত যাব লাগিব, তিনিমাহে এনে চেক আপ এটা কৰি থাকে, তাকে বোলো এইটো কৰি থাকিব ৰেগুলাৰলি, তাৰ ভিতৰত ব্লাড টেষ্টটো কৰিব লাগে, আৰু এই কিবা যে আপোনাৰ কিছুমান শৰীৰত ডিঙিত চাব কিছুমান গুটি নিচিনা ওলায়, সেইবিলাক ওলাই নি কিনে নিজে নিজে পৰীক্ষা কৰি চাব পাৰে, আৰু আপোনাৰ ট্ৰিটমেণ্ট অলপ ব্লাড টেষ্ট কৰিব লাগে, আৰু কেতিয়াবা পেট স্কেনটো হয়তো ৰিপিট কৰিব লগা হ'ব পাৰে, এনেকৈ কৰি আপুনি চিকিৎসকৰ সুপৰামৰ্শ লৈ থাকিব। নন হডস্কিন লিম্ফমা যোনটো হয়, লিম্ফমা হডস্কিন আৰু নন হডস্কিন লিম্ফমা দুটা আছে, দুটা ভেৰাইটি আছে, আৰু হডস্কিন ইজিলি নন হডস্কিন লিম্ফমাটো একচুৱেলি ৰেছপণ্ড বিৰাটেই ভাল কৰে, তাত কিছুমান আমি আজিকালি কয় ন টাৰ্গেটেড থেৰাপি, কিছুমান কেঞ্চাৰ কিয়ৰেবল কেঞ্চাৰ, তাৰ ভিতৰত নন হডস্কিন লিম্ফমাও এটা ধৰণে, যদি আপোনাৰ চি ডি 20 যদি পজিটিভ থাকে তেতিয়াহ'লে আমি ৰিটুক্সিমাব ইউজ কৰিব পাৰোঁ, নাইবা কেমোথেৰাপিটো আজিকালি যোনটো ইউজ কৰা যায় খুবেই ভাল কেমোথেৰাপি ওলাইছে নতুনকৈ, আৰু এইটোৰ ৰিজাল্ট খুবেই ভাল, যেনেকৈ কৈছে এনেকৈ আমি বহুত পেচেণ্ট দেখা পাওঁ, ধৰক অলমষ্ট 80% ওপৰত পেচেণ্ট আপোনাৰ এনেকুৱা ধৰণৰ আপুনি ষ্টৰী পাব যে কেঞ্চাৰটো একদম কমপ্লিট ভাল হৈ গৈছে। হয় 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 ডাঙৰীয়া, আপোনাক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ, আপুনি মনৰ সংশয়ৰ বাবে আমালৈ ফোন কৰিলে, পুনৰবাৰ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। ছাৰে ইতিমধ্যে উল্লেখ কৰিছে যে আপোনাৰ যিহেতু অলমষ্ট কিয়ৰ হৈছে, কিন্তু চিকিৎসকে যিখিনি আপোনাৰ ৰেগুলাৰ ফ'ল' আপটো দৰকাৰ, আপুনি নেগলিজেঞ্চ নকৰি ৰেগুলাৰ ফ'ল' আপটো কৰি থাকিব, খুব সম্ভৱ আপুনি পৰিত্ৰাণ পাই যাব। হয়, ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ পুনৰবাৰ। ছাৰ, আমি কথা পাতি আছিলোঁ যে খাদ্য, পুনৰবাৰ মই দৰ্শকসকলক এটা কথা কৈ দিওঁ যে আজি আমাৰ সৈতে যিগৰাকী বিশেষজ্ঞ চিকিৎসক আছে, শৈল্য কেঞ্চাৰ ৰোগ বিশেষজ্ঞ ডক্টৰ মহিদুল ইছলাম ডাঙৰীয়া, তেখেতৰ সৈতে আমি কথা পাতি আছোঁ খাদ্যনলীৰ কেঞ্চাৰ সন্দৰ্ভত বা আমাৰ পাকস্থলীৰ যিসমূহ কেঞ্চাৰ সেইসমূহৰ ওপৰত আমি কথা পাতি আছোঁ। গতিকে যদি আপোনালোকেও কিবা জানিব বিচাৰে আমালৈ ফোন কৰিব পাৰে, আমাৰ ফোন নম্বৰটো পুনৰবাৰ স্ক্ৰীণত দিছোঁ, 03612466780 এই নম্বৰত ফোন কৰি আমাৰ সৈতে কথা পাতিব পাৰিব, ছাৰৰ পৰা পৰামৰ্শ ল'ব পাৰিব। ছাৰ, আৰু এটা ফোন আছে, আমি ফোনটো লৈ আছো। হয়, কোনে কৈছে, ক'ৰ পৰা কৈছে, আৰু আপুনি কি জানিব বিচাৰিছে জনাব। শোণিতপুৰ ডিষ্ট্ৰিক্ট ৰঙাপাৰা। হয় ডাঙৰীয়া, আপোনাক অনুষ্ঠানৰ মাজলৈ স্বাগতম জনাইছো, আপুনি কি জানিব বিচাৰিছে জনাব। মই যে তাৰমানে 18 চনমানত মোৰ গলাত এটা টিউমাৰ ধৰা পৰিছিল, খাদ্যনলীত গলৰ খাদ্যনলীত আপোনাৰ টিউমাৰ ধৰা পৰিছিল, কিমান বছৰ কিমান দিনৰ আগতে? মানে তাতে প্ৰবলি আপোনাৰ যোনটো হৈছে এইটো একচুৱেলি বিনাইন টিউমাৰ প্ৰবলি, মানে মই চিয়'ৰ নহয় দেই, কাৰণ গোটেই বস্তুখিনি মই একচুৱেলি ৰিপৰ্টখিনি চালে নাইবা ৰিপৰ্টৰ যোনটো ফটোগ্ৰাফছ আছে সেইটো চালেহে ভালকৈ কোৱা যায়। তো তাতে এটা ধৰণৰ টিউমাৰ হয় লিঅ'মায়মা বুলি কয়, লিঅ'মায়মা হ'লে সাধাৰণতে এনেকুৱা হয় বিনাইন টিউমাৰ, যেনেকৈ খাদ্যনলীত যদি 2 বছৰৰ আগত তেওঁৰ ধৰা পৰিছে, 19 বছৰত ধৰা পৰিছে, আজি হ'ল 24 বছৰ হৈ গ'ল, তো খাদ্যনলীত যদি 4 বছৰৰ কেঞ্চাৰ হৈ গ'লে হয় তেতিয়াহ'লে হয়তো তেওঁৰ এতিয়ালৈকে খাদ্যনলীত খানা পিনা খাব পৰা অৱস্থাত নাথাকিলে হয়, তেওঁৰ বহুত ডিটোৰিয়েট কৰি গ'লে হয়। তো খাদ্যনলীত আৰু এটা ধৰণৰ টিউমাৰ হয়, সেইটো হ'ল বিনাইন টিউমাৰ, বিনাইন টিউমাৰ মানে এইটো কেঞ্চাৰ নহয়, তো সেইটো হ'ল আপোনাৰ লিঅ'মায়মা। লিঅ'মায়মাটোত সাধাৰণতে তাৰমানে কি থাকে, তাতে খাদ্যনলীত কিছুমান লেয়াৰিং থাকে, লেয়াৰিং যেনেকৈ মিউকজা কওঁ, চাব মিউকজা কওঁ, চেৰচা কওঁ, তাৰপিছত এডভেঞ্চিয়া কোৱা যায়, তো সাধাৰণতে মিউকজাৰ তলত থাকে, তলত থাকিলে কি হয় এণ্ডস্কোপি কৰিলে দেখা যায় টিউমাৰ আছে, কিন্তু যেতিয়া বাইপচি কৰোঁ বাইপচিত সাধাৰণতে এইটো নৰ্মেল আহে, কাৰণ বাইপচিৰ ফৰচেপৰ ধৰক এটা 1 mm নাইবা 2 mm ডেপ্থলৈকেহে যাব পাৰে, কিন্তু সেইটোৰ যোনটো যোনটো মিউকেজেল লেয়াৰ, মিউকেজেল লেয়াৰটোৰ ডেপটো তাতকৈ বেছি থাকে, তো সেইকাৰণে গৈ পেলাই টিউমাৰ টিচুটো ই আনিব নোৱাৰে। তো এইটোৰ ওপৰত বেছ কৰি সাধাৰণতে এটা চিটি স্কেন হওক নাইবা এণ্ডস্কোপিক আল্ট্ৰাচাউণ্ড এইটো কৰি পেলাই সেই বস্তুটো আমি গম পাই যাওঁ যে এইটো বস্তু কি হয়, যদি সৰু থাকে বিনাইন লিঅ'মায়মা, যদি সৰু লিঅ'মায়মা থাকে
তেনহলেতো অপারেশন নকৰিলেও হৈ যায়, ওয়েট এন্ড ওয়াচ পলিসি অ্যাপ্লাই কৰিব পাৰো। অপারেশন নকৰিলেও এটো দীর্ঘদিন ধৰি এনেকে থাকিলে কোনো সমস্যা নহব? না, যদি লিওমায়মা হয় বস্তুটো তেওঁক আমি পরামর্শ দিয়ার আগত আমি চাওক, এইটো বস্তু এটা ডেঞ্জাৰাস বস্তু হব পাৰে, হব পাৰে হয়, কিন্তু পরামর্শ দিয়ার আগত যে আপনি এইটো কৰক বুলি পরামর্শ দিয়ার আগত মই হেতুয়ে কওঁ যে আপোনাৰ নিশ্চিত হব লাগিব এন্ডোস্কোপিক ভিউটো মই চাব লাগিব, তেওঁৰ সিটি স্ক্যানটো চাব লাগিব, নাইবা তেওঁৰ ধৰক যোনখিনি বস্তু আছে তেওঁৰ মানে ডিটেইল হিষ্ট্ৰি ল'ব লাগিব যে খাবলৈ অসুবিধা হয় নে নহয়, এইবিলাক চাইহে তেওঁক পৰামৰ্শ দিয়াটো উচিত। নিশ্চয়, কাৰণ যদি আমি ধৰক এতিয়া কৈ দিওঁ যে নাই আপোনাৰ একো নহয় বুলি, দুই বছৰৰ পিছত বোলে বস্তুটো কিবা বেলেগ ওলাই গ'ল, তেতিয়া তেওঁৰ আমি হাৰ্ম কৰা হ'ব। নিশ্চয়, তো এনেকৈ সেইটোৱে কওঁ যে আপোনাক আপুনি ধৰক কি ক'লে চৌধুৰী ন, মিষ্টাৰ চৌধুৰী, তো আপুনি কোনোবা এজন ধৰক তেজপুৰত মেডিকেল কলেজতে হওক, ওচৰতে আছে আপোনাৰ তেজপুৰ মেডিকেল কলেজত গেষ্ট্ৰণ্টলজি বিভাগত নাইবা শল্য চিকিৎসা বিভাগত এই বস্তুটো দেখাই পেলাই এটা ভাল পৰামৰ্শ লৈ ল'ব। একচুৱেলি কেঞ্চাৰৰ যোনবিলাক কেঞ্চাৰেই হওক টিউমাৰেই হওক এটা জটিল বস্তু, তাৰ খালি এটা বস্তুৰ ওপৰত এটা ৰিপৰ্টৰ ওপৰত বেছ কৰি যে কিবা এটা পৰামৰ্শ দিবৰ কাৰণে একচুৱেলি সঁচাই অপৰাগামীয়ে নাইবা দিয়া উচিতো নহয়। আমি ধৰক আমি সেইটোৱে কোৱা উচিত, যেনেকৈ ধৰক মানুহৰ ধৰক কিছুমান এই যে এজন মানুহে যেনেকৈ ফোন কৰিলে যে তেওঁক এটা এনেকুৱা ই হৈছে, সেইখিনি লেভেললৈকে দিয়াটো ঠিকে আছে, কিন্তু এইজনক মই ভাবোঁ যে এই আমাৰ মিষ্টাৰ চৌধুৰী তেওঁক ভাবোঁ যে তেওঁ এটা ডাঙৰ ভাল কোনোবা চিকিৎসক দেখাই পেলাই আমি এটা ভাল পৰামৰ্শ লওক। হয় হয় ডাঙৰীয়া, নিশ্চয় আপুনি কথাখিনি বুজি পাইছে যে আপুনি এটা কথা উল্লেখ কৰিছে যে যিটো টিউমাৰ আপোনাৰ ধৰা পৰিছিলে সেই টিউমাৰটোৰ পৰা ইতিমধ্যে আপুনি যিখিনি পৰীক্ষা নিৰীক্ষা কৰিলে সেয়াৰ পৰা কোনো ধৰণৰ অসুবিধা হোৱা নাই, আৰু আজিৰ পৰা প্ৰায় ছয় বছৰ, ওঠৰ ঊনৈছ হয় আজি চৌব্বিছ, আৰু গতিকে অলমষ্ট পাঁচ বছৰ আপোনাৰ হৈ গৈছে, গতিকে যদি বেলেগ বিনাইন টিউমাৰেই হ'ব লাগে। হয় হয়, আৰু ছাৰ মই তেখেতৰ কথাখিনিৰ লগত সংগতি ৰাখি এটা কথা ক'ব বিচাৰিছোঁ, এটা কথা আমি গম পালোঁ যে টিউমাৰ হ'লেই কেঞ্চাৰ নহয়, হয় নাই? ডেফিনেটলি টিউমাৰ আৰু কেঞ্চাৰৰ ডেফিনেশ্যনটো বহুত কোৱাইট ডিফাৰেণ্ট আজিকালি। যে শৰীৰৰ ভিতৰত এতিয়া বহুত সময় আমাৰ এনেকুৱা ধৰণৰ টিউমাৰ দেখা পোৱা যায়, কিন্তু সকলোৱে ভয় কৰে যে টিউমাৰ হোৱাৰ পিছত এই পৰৱৰ্তী সময়ত টিউমাৰৰ যদি একজাক্ট আপুনি অসমীয়া ই যদি কৰে আৰু একচুৱেলি টেমুনা বুলি কয়, টেমুনাটো আপোনাৰ বিনাইনো হ'ব পাৰে, বিনাইন মানে নন হাৰ্মফুল যোনটো হয়, মানে অলপ অলপ গ্ৰ' কৰি যাব বাট কেঞ্চাৰ নহয়, এইটোৰ কাৰণে লিথেল নহয়, লিথেল মানে আপোনাৰ তাত যে মানে আপোনাৰ তাৰ কাৰণে মৃত্যু নহয় নাইবা তাৰ কাৰণে বহুত বেছি অসুবিধা নহয়, সেইটো এটা হ'ল বিনাইন টিউমাৰ, আৰু এটা হ'ল ইণ্টাৰমিডিয়েট টিউমাৰ, ইণ্টাৰমিডিয়েট মানে বিনাইন, আৰু এটা হ'ল কেঞ্চাৰ, কেঞ্চাৰ মানে মেলিগনেণ্ট টিউমাৰ যোনটো নেকি আপোনাৰ লাহে লাহে ধৰক আপোনাৰ কোনোবা শৰীৰৰ অংগ নাইবা পতংগ এটা খাই পেলাই দিয়ে, সেইটো সেইটো হ'ল কেঞ্চাৰাছ, তাৰ মাজত এটা থাকে সেইটো হ'ল শ্ল' গ্ৰ'য়িং টিউমাৰ নাইবা ইণ্টাৰমিডিয়েট টিউমাৰ বুলি কোৱা যায়। অ'কে, তো সাধাৰণতে টিউমাৰটোক আমি তিনিটা ডিভাইজ কৰোঁ, এটা হ'ল বিনাইন টিউমাৰ, ইণ্টাৰমিডিয়েট টিউমাৰ, এটা হ'ল কেঞ্চাৰ, তো কেঞ্চাৰটো হ'ল সবতচে ডেঞ্জাৰাছ বস্তু, আৰু ইণ্টাৰমিডিয়েট টিউমাৰটো অলপ ধৰণৰ ডেঞ্জাৰাছ, আৰু বিনাইন টিউমাৰটো আপোনাৰ বহুত মিনিমাম ডেঞ্জাৰাছ বুলি কোৱা যায়। মই যিগৰাকী দৰ্শকে আমালৈ ফোন কৰিছিলে তেখেতৰ কথাখিনিৰ প্ৰসংগতে মই এটা কথা আপোনাৰ পৰা জানিব বিচাৰিছোঁ যে আমি ছাপ'জ ধৰি ল'লোঁ তেওঁৰ যিটো টিউমাৰ হৈছে খাদ্যনলীত, সেই টিউমাৰটো তেওঁ কেঞ্চাৰ ফৰ্ম কৰা টিউমাৰ নহয়, কিন্তু সেই টিউমাৰটো আজিৰ ডেটতো তেনেকৈ ধৰণেই আছে, সেইটো উঠাই অনা বা সেইটো নাইকিয়া কৰাৰ কিবা ব্যৱস্থা নাই? আছে, ডেফিনেটলি ব্যৱস্থা আছে, তাৰমানে ফাৰ্ষ্ট প্ৰথমেতো আমি ধৰক এই যে ক'লোঁ যে মই যে মানুহজনৰ যোনটো খাদ্যনলীত এটা টেমুনা নিচিনা আছে ধৰক এইটো টিউমাৰ বিনাইন টিউমাৰ বুলি এতিয়ালৈকে মই ভাবিছোঁ, কাৰণ নাইনটিনত ধৰক যদি অপাৰেশ্যন নাইনটিনত তেওঁৰ ডিস্কভাৰ হৈছে, টুৱেণ্টি ফ'ৰলৈকে যদি একো হোৱা নাই, সাধাৰণতে কেঞ্চাৰ হ'লে ইতিমধ্যে তেওঁৰ ধৰক মানে কিবা এটা অসুবিধা হৈ গ'ল, অসুবিধা হৈ গ'ল, খাব নোৱাৰা হৈ গ'লে, বেলেগ কিবা হৈ গ'লো হয়, তো যদি লাগিছে যে এতিয়া ধৰক টুৱেণ্টি ফ'ৰ পাঁচ বছৰ ছবছৰমান হৈ গ'লে, ছয় বছৰত যদি তেওঁৰ বিশেষ একো হোৱা নাই, তো লাগিছে যে এইটো এটা বিনাইন টিউমাৰে হয়, বিনাইন টিউমাৰ আমি যদি ইনভেষ্টিগেট কৰি তাৰ টিপিকেল কেৰেক্টাৰিষ্টিক কিছুমান আছে, যেনেকৈ এণ্ডস্কোপিক আল্ট্ৰাচাউণ্ড কৰিলোঁ, তাৰপিছত ধৰক চিটি স্কেন কৰিলোঁ, যদি দেখা যায় যে আছে, আজিকালি চাৰ্জাৰী কৰি পেলাই ৰবটিক চাৰ্জাৰীবিলাক আছে, এভেইলেবল আছে, দেন আপোনাৰ লেপ্ৰস্কোপিক চাৰ্জাৰী আছে, অপেন চাৰ্জাৰীজ আছে, অপেন চাৰ্জাৰীবিলাক অলপ লিথেল হয়, যেনেকৈ বুকুত কাট লাগি পেলাই অপেন কৰি তাৰ পৰা টিউমাৰটো ওলাই নাযায়, তাৰপিছত নহ'লে আজিকালি যোনটো ৰবটিক চাৰ্জাৰী আছে, ৰবটিক চাৰ্জাৰীটো ধৰক সৰু সৰু তিনিটামান ফুটা কৰি ধুনীয়াকৈ কাটি উলিয়াই আনিব পাৰে, তিনি চাৰিদিনৰ হস্পিটেলিষ্টে, সেইটো ধুনীয়াকৈ মানে অলমষ্ট নিয়াৰ চেফ বুলি কয়, 99% চেফ, এনেকৈ কৰি পেলাই উলিয়াই আনি দিব পাৰি, উলিয়াই আনি সেইটো বায়'প্সি পৰীক্ষা কৰিলে হ'ল যে এইটো হয়তো কেঞ্চাৰ হয় নে নহয়, নাইবা কোন ধৰণৰ টিউমাৰ হয়। নিশ্চয় ছাৰ, আৰু এটা ফোন আছে, আমি ফোনটো লৈ লৈছোঁ, হয় কোনে কৈছে, ক'ৰ পৰা কৈছে, আৰু আপুনি কি জানিব বিচাৰিছে জনাব। হয় বাইদেউ, আপোনাক অনুষ্ঠানৰ মাজলৈ স্বাগতম জনাইছোঁ, আপুনি কি জানিব বিচাৰিছে জনাব। মানে মোৰ আজি পাঁচ বছৰ হ'ল, মোৰ তনত মানে টিউমাৰ এটা হৈ আছিলে। হয়, আপোনাৰ গলত হৈ আছিলে নহয় জানো? নহয়, তনত জৰায়ু হ'ব চাগে। হা,
হবনে বাইদেউ? আইও টিউমার হৈ আছিলে? অ টনট হৈ আছিল, আজি 5 বছৰ হল হোৱা। ওকে, তার বর্তমান কেনেকুয়া, মানে চিকিৎসকক দেখুৱাইছে নাই, চিকিৎসকে কি কৈছে আপোনাক? দেখাইছিলো, দেখাওঁতে আল্ট্রাসাউন্ড কৈছে, কোনটা তাৰপিছতে অপারেশন কৰিব লাগিব বুলি কৈছিলে। সেইকাৰণে মানে আপোনাৰ মানে টিভিৰ নম্বৰটো পাইছিলো, মই বোলো ডক্টৰ কথাটো পাতি লওঁ। যদি 5 বছৰ আগত যদি পাইছিলে, আপুনি ডক্টৰৰ পৰামৰ্শ দিছে যেতিয়া, আপুনি আজিকালি অপারেশন কৰাই লওক। অসম গভর্নমেন্টরে বহু ধরক আসনি আছে, এই আয়ুষ্মান ভারতর পর আরম্ভ করে গভর্নমেন্ট বিভিন্ন ধরনের গভর্নমেন্ট হসপিটাল আছে, তাতে গৈ পেলাই অপারেশন করাই লোব পারে। আপনি নেগলেক্ট নকরি পেলাই, ইয়ার মাঝে মই এটা কথা, নেগলেক্ট নকরি পেলাই অপারেশনটা করাই লওয়া ভাল, যেহেতু অভিজ্ঞ চিকিৎসক এজনে হয়তো কৈছে অপারেশনটা করাই লব লাগে বলি, তো করাই লওয়া ভাল। স্যার স্যার, এই বাইদেউগৰাকী যেটো টিউমারের কথা কলে, 5 বছর আগতেই ধরা পড়েছে টিউমারটো, আজির ডেটত যদি টিউমারটো সেই একে কন্ডিশনতে আছে, ই নিশ্চিতভাবে সাগে ক্যান্সার নহয়, ক্যান্সার নয়, মায়োমা হব লাগে মূল বুদরে, যে যোনটো মই আইডিয়া কৰিছো, তেওঁ জরায়ত সাধারণতে কিছুমান মায়োমা মানে বিনাইন টিউমার এগেইন হয়, তো হইবিলাক এবিলাক ডাঙর হয়ে যায়, কেতিয়াবা ধরক বহুত বিশাল আকার লৈ লয়, 15-20 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার এনেকুৱা। আমি কিছু রিসেন্টলি এটা অপারেশন কৰিছো, এনেকে 30 সেন্টিমিটারের মায়োমা, মানে গোটেই পেটটো ফুলি আছে, ইমান ডাঙর টিউমার হয়েছে হয়তো, কিন্তু কিন্তু স্টিল ক্যান্সার নহয়, নহয়। তো এইটো ধরো কিবা এটা কারণত তেওঁ নেগলেক্ট কৰিছে, বহুত যেতিয়া সৰু অৱস্থাত আছিল তেওঁলোকে কোৱা হৈছিল যে ট্রিটমেন্ট কৰক, কিছুমান এনেকুৱা নহয়, এইটো ভয় খুৱাব কোৱা নাই, যেনে সদায় ডাঙৰে হয় বুলি, এইটো এইটো মানে নহয়, কিছুমানৰ ডাঙৰ হয় কিছুমানৰ নহয়, নহয়। ওকে, তো এনেকুৱা নহয় যে ডাঙৰ হবই, এইটো এই যোন ভদ্ৰ মহিলা আমাক ফোন কৰিলে কথা পাতিলে, তেওঁ হয়তো ডাঙৰ হোৱা নাই, বেছি অসুবিধা হয়তো পোৱা নাই, সেইকাৰণে ট্ৰিটমেণ্টটো মানে তেওঁ ডিলে কৰি আছে, অসুবিধা পালে হয়তো আজিকালি ট্ৰিটমেণ্ট কৰি লৈ হয়। নিশ্চয় নিশ্চয় হয় হয় বাইদেউ, আপুনি যিহেতু ইতিমধ্যে ছাৰে ক'লে, কিন্তু মোৰ বুদ্ধিৰে আপুনি অভিজ্ঞ চিকিৎসক এজন ওচৰৰ ডক্টৰৰ য'তে নেকি ধৰক গভৰ্ণমেণ্ট ফেচিলিটি য'ত এভেইলেবল আছে তাতে গৈ পেলাই আপুনি ডক্টৰৰ কনচাল্ট কৰি একৰ্ডিংলি ই কৰক, আৰু হয় বাইদেউ, যিহেতু ইতিমধ্যে ছাৰে খুব ধুনীয়াকৈ কৈছে, আৰু টিউমাৰ হ'লেই সেয়া কেঞ্চাৰ নহয়, কেঞ্চাৰ নহয়, গতিকে আপোনাৰ যিহেতু 5 বছৰ পূৰ্বে এই সমস্যাটো হৈছিল আৰু আজিৰ ডেটতো তেনেধৰণেই আছে, গতিকে ই নিশ্চিতভাৱে কেঞ্চাৰ মেবি নহয়, চিকিৎসকৰ পৰা কনফাৰ্মখিনি লৈ ল'ব, চান্সটো কম আছে, গতিকে চিকিৎসকৰ পৰামৰ্শ লওক, চিকিৎসকে যদি কয় আপোনাক অপাৰেশ্যন কৰিব লাগে, তেতিয়া অপাৰেশ্যন কৰি পেলালে আপোনাৰ কোনো সমস্যা নহ'ব পৰৱৰ্তী সময়ত। যি কি নহওক, ফোন কৰাৰ বাবে আপোনাক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। ছাৰ, কিছুমান ক্ষেত্ৰত দেখা পোৱা যায় যে বহু ল'ৰা ছোৱালী শৰীৰতে জন্মৰে পৰা কিছুমান টিউমাৰ আহে, টিউমাৰ হৈ আহে, আৰু সেই টিউমাৰটো ল'ৰাজন ডাঙৰ হৈ যোৱাৰ লগে লগে বা ছোৱালীজনী ডাঙৰ হৈ যোৱাৰ লগে লগে টিউমাৰটো ডাঙৰ হৈ হৈ গৈ থাকে, আৰু পৰৱৰ্তী সময়ত বহুত সময়ত এনেকুৱা হয় যে ই পৰৱৰ্তী সময়ত মোৰ কেঞ্চাৰ ফৰ্ম কৰিব নেকি বুলি চিকিৎসকৰ পৰামৰ্শ লৈ সেইটো অপাৰেশ্যন কৰি দিয়াও দেখা পোৱা যায়, কিন্তু অপাৰেশ্যনৰ পিছত সেই সমস্যাটো এনেকুৱা হয়গৈ যে কেতিয়াবা বহুত বিষ হয়, যদি হাতত হৈ আহিছে টিউমাৰটো, হাতখন পিছত লৰাব নোৱাৰা অৱস্থাত বিষ হয়, ৰাতিপুৱা শোৱা শুই উঠাৰ পিছত হাতখন একো লৰচৰ কৰিব নোৱাৰা কণ্ডিশ্যন হয়, কিহৰ কাৰণে হয় এইটো ছাৰ? তাৰমানে আপুনি যোনটো কথা কৈছে ধৰক জন্মগতভাৱে তাৰে দুই ধৰণৰ কিছুমান ই থাকে, তাৰমানে ধৰক কিছুমান বস্তু থাকে বিনাইন টিউমাৰ, বিনাইন টিউমাৰ যোনখিনি ক'লোঁ আপুনি, ধৰক এই দেখা পাব কিছুমান সৰু ল'ৰা ছোৱালীৰ শৰীৰত কিমান এটা হেমানজিঅমাৰ নিচিনা, হেমানজিঅমা মানে ব্লাড ভেচেল টিউমাৰ এটা থাকে, তো ব্লাড ভেচেল টিউমাৰটো গৈ থাকে লাহে লাহে ডাঙৰ হৈ থাকিব, গৈ থাকিব ডাঙৰ হৈ থাকিব, বয়স বাঢ়ি গৈ থাকিব ডাঙৰ হৈ থাকিব, কিছুমানৰ স্পণ্টেনিয়াছলি নাইকিয়া হৈ যায়, এইটো গ'ল। আৰু কিছুমান বিনাইন টিউমাৰ যেনেকৈ আছে ধৰক আপোনাৰ কিবা পেপিলোমা এটা আছে, পেপিলোমা মানে স্কিনৰ সৰু সৰু টিউমাৰ কিছুমান আহে, আৰু এই কিছুমান আছে নিউৰোফাইব্ৰোমা, মাল্টিপুল গুটিৰ নিচিনা হৈ থাকে গোটেই বডিটোত, নিউৰোফাইব্ৰোমা, এইবিলাক হ'ল কিছুমান জন্মগতভাৱে হোৱা বিনাইন টিউমাৰ, আৰু কিছুমান আছে জন্মগতভাৱে হোৱা কিছুমান কেঞ্চাৰ টিউমাৰো আছে, এনেকুৱা নহয় ব্লাড কেঞ্চাৰ। ছাৰ, আমি জন্মগতভাৱে হোৱা সেই কেঞ্চাৰ টিউমাৰ বিষয়ে কথা পাতিম, কিন্তু এটা ফোন আছে লাইনত, আমি ফোনটো লৈ লৈছোঁ। হয়, কোনে কৈছে, ক'ৰ পৰা কৈছে, আৰু আপুনি কি জানিব বিচাৰিছে? হেল্ল' হয়, অনুষ্ঠানৰ মাজলৈ স্বাগতম জনাইছো, ক'ৰ পৰা কৈছে, কোনে কৈছে, আৰু কি জানিব বিচাৰিছে? হয়, মই লক্ষীমপুৰৰ মনোয়ে ক'লো। হয়, জনাব আপুনি কি জানিব বিচাৰিছে? মানে মোৰ হাজবেণ্ডৰ পিঠি ফালেদি হেৰি টেমুনা এটা উঠিছে, আজি বহুত দিন হ'ল টেমুনা হৈছে, নহয় জানো, কিমান দিন হৈছে? হ'ল আজি 10 বছৰ মানে হ'ল, কিন্তু একো বিষ চিষ নাই, তেনেকৈ আছে, খালি অকণমান ডাঙৰ হৈ গৈ আছে, কিবা অসুবিধা হ'ব নি বাৰু? অ'কে, চিকিৎসকক দেখুৱাইছেনে কেতিয়াবা? ডক্টৰক দেখাইছিলে, ডক্টৰে একো নহয় বুলি কৈছিলে।
টেমুনা হয়েছে যদি মূর্বুদের 10 বছরের উপর হয়ে গেল, তাতে দুই ধরনের টিউমার সাধারণত পিঠিত হয়। এটা হল তো লাইপোমা বলে কয়, লাইপোমা এটা বিনাইন টিউমার, আর এটা হল সেবাসিয়াস সিস্ট। সেবাসিয়াস সিস্টটো এনেকে বস্তু যে নাকি ধরক আপনি সব মানুষের ছালবিলাক ধরক এটা ধরনের মসৃণ হয়ে থাকে। মসৃণ হতে মানে কেনেকুয়া হয়, ছালর গুড়ির মানে নোমবিলাকর গুড়ির পর ঘর্ম গ্রন্থি বলে কয়, ঘর্ম গ্রন্থি মানে সুইট গ্ল্যান্ড বলে কয়, যেহেতু ইংরাজি সুইট গ্ল্যান্ড বলে কয়, আমি অসমীয়াত ঘর্ম গ্রন্থি বলে কয়। তো তারপরে ধরক এটা সুইট সুইট মানে যোনবিলাক এটা লিকুইড পদার্থ নিষ্কাশিত হয়, এইবিলাক নিষ্কাশিত হলে ধরক আপনার ছালটো মসৃণ হব নাই বা তেলতেলিয়া হয় যোনটো হয়। তো খটা নলে সাধারণত মানুষের ছালবিলাক খটা হব লাগে, কিন্তু খটা নয় সেইটো কারণত। কেতিয়াবা কি হয়, এই ছালর নোমর গুড়িবিলাক ব্লক হয়ে যায়, ব্লক হয়ে গেলে তবে এই ঘর্মগ্রন্থির যোনবিলাক সিক্রেশন তাতে আপনার ই হয়ে যায়, জমা হয়ে যায়, জমা হয়ে পেলে একটা ডাঙর টেমুনা নিচিনা হয়ে যায়। এইটু ক আমি সেবাসিয়াস সিস্ট। ওকে, তো সেইটা সাধারণত যদি ইনফেকশন নহয় তেতিয়াহলে পেইনও নহয়, খালি টেমুনাটো লাহে লাহে বাড়ি গিয়ে থাকে, এইটো এটা হয়ে থাকবে, এইটো একটা বিনাইন টিউমার বলে কোয়া যায়। আর একটা সেকেন্ড আছে আপনার যেটা এইটু কলো যে লাইপোমা। লাইপোমা মানে কিছুমান জায়গাত ফ্যাট অ্যাবনর্মেল ফ্যাট গ্রোথ বলে কয়, ওকে, ফ্যাটটো অ্যাবনর্মেলভাবে বাড়ি যায়, গিয়ে পেলে একটা টিউমারের আকৃতি লয়, তো সেইটো বস্তু লাইপোমা বলে কয়। দুইটা বস্তু একচুয়ালি সাধারণত এইটো ইমান ডেঞ্জারাস নহয়, মানে একো কোনো ধরনের ই হয়, এটা তো ইনফেকশন হবো পারে আর লাইপোমাটো বাড়ি গিয়ে অল্প ডাঙর আকৃতি হবো পারে। তো মূল বোধে দুইজন দুইটা বেমারে মানে এটা ধরক মানে কি এনেই ইনফেকশন হয়ে গেলে অপারেশন যদি করব যায় ইনফেকশনের পিছত, কেতিয়া কেতিয়াবা দুটা অপারেশন লাগে যায়, যে প্রথম অপারেশনত পুষখিনি উলিয়াই দিলো, আকৌ সেকেন্ড অপারেশন দেড় দুই মাহমান পিছত করে পেলে আকৌ খাটো বন্ধ করবলগা হয়ে যায়। তো তাতকে বেশি ভাল হয় যে যেতিয়া ধরক অল্প সুস্থ অবস্থাত আছে তেতিয়া গিয়ে পেলে অপারেশন করে উলিয়াই লয় ভাল, উলিয়াই লই চালে হল যে এই বস্তুটো কি বস্তু আসলে এই সেবাসিয়াস সিস্টে হয় না, লাইপোমায় হয় না, বেলেগ কিবা ধরনের বস্তু হয়। তো মূর বোধে এই এনেই বহি থাকাতকে যেহেতু একটা টিউমারের নিচিনা দেখা আছে, তো আপনাদের যেটা সুযোগ সুবিধা হয় যে নাই ধরক এটা স্কুলও বন্ধ আছে, চাকরি বাকরি তো বন্ধ পাইছো, হলিডে পাইছো, গিয়ে পেলে অপারেশনটো করিল না ট্রিটমেন্টটো করিল। হয় হয় বাইদেউ, ইতিমধ্যে ছাৰে আপোনাক পৰামৰ্শ দিছে যে যিটো সমস্যা ইতিমধ্যে চিকিৎসকে কোনো চিন্তা কৰিবলগীয়া নহয় বুলি ইতিমধ্যে আপোনালোকক জনাইছে, আৰু ছাৰেও ক'লে যে দুই ধৰণৰ টিউমাৰ হ'ব পাৰে, তাৰে হয়তো কোনোবা এটা ধৰণৰ টিউমাৰ আপোনাৰ হাজবেণ্ডৰ পিঠিত হৈছে, কিন্তু ইয়াৰ পৰা চিন্তা কৰিবলগীয়া কাৰণ নাই, কিন্তু সময় সুবিধা পালে আপোনালোকে যদি সেইটো অপাৰেশ্যন কৰি পেলাই নিশ্চিতভাৱে কোনো অসুবিধা নহয়। ভাল হয় 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 ছাৰ, আৰু এটা ফোন আছে, আমি ফোনটো হয় কোনে কৈছে, ক'ৰ পৰা কৈছে আৰু আপুনি কি জানিব বিচাৰিছে জনাব। খালে মানে আৰু দ্বিতীয়টো হ'ল কি, তামোল তামোল চালি খালেও গল ব্লাডাৰ হ'ব পাৰে নেকি? তামোল আৰু ইয়াৰ একচুৱেলি এছ'চিয়েচন, যে তামোল আৰু ধপাতৰ এছ'চিয়েচন উইথ দ্য গল ব্লাডাৰৰ ইয়াৰ লগত ইষ্টনৰ লগত এতিয়ালৈকে মানুহে কোনো ইনভেষ্টিগেট হোৱা নাই, এতিয়ালৈকে কোনো সেনেকুৱা ধৰণৰ এভিডেন্স আমি পোৱা নাই যে তামোল খালেই হয়। কিন্তু তামোল আৰু গলব্লাডাৰৰ যোনটো সব, তামোল আৰু ধপাতৰ যোনটো সবতচাই কমন ৰিলেশ্যনশ্বিপ যোনটো পাইছোঁ, সেইটো অৰেল কেঞ্চাৰৰ কাৰণে, অৰেল কেঞ্চাৰৰ কাৰণে। ৱৰ্ল্ডৰ যোনটো 60% অফ অৰেল কেঞ্চাৰ ইণ্ডিয়া এণ্ড এইটো চাব কণ্টিনেণ্টত হয়, আমাৰ এইটো চাব কণ্টিনেণ্টত। তো এইটো চাব কণ্টিনেণ্টত আমাৰ গুটকাই হওক, তামোল হওক, আমাৰ ট্ৰেডিশ্যনেই, আমাৰ যোনটো সংস্কাৰ ট্ৰেডিশ্যন যোনটো ট্ৰেডিশ্যন ৱাইজ খোৱাই কাৰণেই হওক, ধরক আমার মানে শিলংত গেলে দেখা পাব সবই তামোল খায়, সবই ধপাত খায়, ধপাত খায়, সবই খায়। আমার এতে যেনিবা অসমত অল্প কমিছে এতিয়া, বহুত বহুত কমিছে, আগতে যদিও ট্রেডিশন হয়েছে, এতিয়া মানুষবিলাকে নতুন ধরক আমার সবাই নতুন সমাজ নতুন শিক্ষিত হওয়ার পিছত যেটা এডুকেশন বহুত সংখ্যক মানুষ এড়িছে, কিন্তু সেইটো শিলংত গেলে চাব অলমোস্ট বহুত মানুষ আছে, তাৰমানে মেঘালয়ত গেলে গাঁৱলীয়া মানুহ অলমোস্ট সবই খায়, সবই খায়। তো এই বস্তুটো যদিও গলব্লাডাৰ ষ্টোনৰ লগত নাই, কিন্তু ধপাতটো আকৌ কিন্তু ইয়াৰ লগত আছে, গলব্লাডাৰ কেঞ্চাৰৰ লগত এছ'চিয়েচন আছে। তো সেইকাৰণে ধপাতটো নোখোৱাটো সব খুবেই ভাল, খুবেই উন্নতি কাম, ভাল কাম, পাৰে মানে ধপাতটো নাখাব। তেওঁ আৰু এটা প্ৰশ্ন সুধিলে, সৰু ল'ৰা ছোৱালীয়ে চকলেট খালে মানে কিবা হ'ব পাৰে নেকি, এনেকুৱা ধৰণৰ? চকলেটৰ লগত সেনেকুৱা নাই, এছ'চিয়েচন নাই সেনেকুৱা, বাট বেলেগ বেমাৰ হৈ যাব পাৰে, কিন্তু এনেকুৱা ধৰণৰ কেঞ্চাৰৰ লগত সেনেকুৱা এছ'চিয়েচন এতিয়ালৈকে
প্রুভ হওয়া নাই। হয় 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 ডাঙরিয়া, আপনি নিশ্চয় উত্তরটা পাইছে যে ধপাত খালেতো ক্যান্সার হয় বলে আমি সকলে জানোই, কিন্তু গল ব্লাডার ক্যান্সার নহয়, গল ব্লাডার ক্যান্সার স্টোনের লগত হেনেকো অ্যাসোসিয়েশন আছে, কিন্তু গল ব্লাডার ক্যান্সারের লগত ডিফিনিট অ্যাসোসিয়েশন আছে। হয় হয় ক্যান্সারের লগত তো ডিফিনিটলি জড়িত আছে, যে আমার ধপাতটো আমি খাব নালাগে, হেতু সকলে প্রচারও করে আছে, রাইজক সজাগ করার কারণে চেষ্টাও অব্যাহত রাখিছে, আর আমার উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে ধপাত খাওয়ার কারণে বেশিকই ক্যান্সার হয় বলে আমার নাম এটাও আছে, গতি ধপাতটো অ্যাভয়েড করা উচিত। আর আপনি যেহেতু আন একটা প্রশ্ন সুদিছিল যে চকলেট খালে সর লালীর ক্ষেত্রে কিনা এনেকা ধরনের ক্যান্সার বা গল ব্লাডার স্টোন ক্যান্সার টাইপের কিনা হব নাকি, তেনেকা নহয়, কিন্তু চকলেট খালে অন্যান্য বহুত সমস্যা হব পারে, গতি সর সর লালীর দাঁতর পোকে ধরব পারে, অন্যান্য কলেস্ট্রল বৃদ্ধি হব পারে, বিভিন্ন ধরনের সমস্যা হব পারে। একচুয়ালি সুগার যান পারা যায় এদিন নতুন কনসেপ্ট এটা আছে, এই মাজত মানে একটা আর্টিকল পড়লো সিঙ্গাপুরের এইবিলাকত, মানে তেওঁলোকৰ লাইফ এক্সপেক্টেন্সি এণ্ড ইণ্ডিয়ান লাইফ এক্সপেক্টেন্সিৰ মাজত কম্পেয়াৰ কৰিছে, তেওঁলোকৰ আমি যে ধৰক আপুনি এটা বাৰ্গাৰ খালে ক'ৰবাত নাগা ধৰক কিবা এটা খালে তাতে এ বি চি ডি বুলি গ্ৰেডিং কৰিব লাগে, গ্ৰেডিং কৰিলে ধৰক 1% চুগাৰ হ'লে এ হ'ব, 2% 1 to 2% হ'লে বি হ'ব, 2% 2 to 3 হলে সেইটো সি লিখিব লাগিব, আৰু মোৰ দেন ই হ'লে ডি লিখিব লাগিব, সেইটো কোৱা হৈছে যে ডি মানে ইট ইজ ডেঞ্জাৰাছ টাইপ, গম পাইছে, যে 4%তকৈ ওপৰত যদি চুগাৰ থাকে, এডেড চুগাৰ তাৰমানে যোনটো কোৱা যায়, 4%তকৈ এডেড চুগাৰ যদি, তাৰমানে আপুনি এটা আপেল খাইছে তাতেও নেচাৰেলি চুগাৰ মিঠা হয়, চুগাৰ আছে, কিন্তু যদি সেই আপেলৰ ধৰক এটা জুচ বনাইছে তাত যদি 1%তকৈ ওপৰত চুগাৰ এড কৰে তেতিয়াহ'লে আপোনাক এইটো ধৰক বি কেটেগৰীত দিব লাগিব, তো যিমানে কেটেগৰী ওপৰ ফালে বাঢ়ি যায় সিমানে ডেঞ্জাৰাছ, হেলথৰ কাৰণে বেয়া বুলি কোৱা যায়, তো এই বস্তুটো হয়তো মানে ইণ্ডিয়াতো এপ্লিকেবল হ'ব ৰিচেণ্টলি, মানে এইটোৰ ওপৰত ৰিচাৰ্চ বহুত চলি আছে। আসলতে মিঠা আমি এভয়েড করাটোই প্রয়োজন, নহয় জানো, যি কি নহওক আমি যথেষ্ট কথা পাতি আছো গল ব্লাডার স্টোন খাদ্য ক্যান্সার সম্পর্কে, আমি আরো কথা পাতিম, এটা আরো ফোন আছে, আমি ফোন হয় কোনে কৈছে, কোর পৰা কৈছে, আর আপনি কি জানিব বিচাৰিছে? হ্যালো, হয় বাইদেউ, আপনার অনুষ্ঠানের মাজলে স্বাগতম জানাইছো, আপনি কোর পৰা কৈছে আর কি জানিব বিচাৰিছে জনাব। মই গটেপুরি গাঁৱৰ পৰা মঞ্জুগুলিতে কৈছো। হয় বাইদেউ, চাৰিটামান গুটি গুটি ওলাইছে, কেতিয়াৰ পৰা ওলাই আছে বাইদেউ? কেইবছৰমান বয়সতে মানে অলপ দেখিছিলো, পিছতে হয় ডিঙিৰ ওচৰত, মানে এইটো পোষ্ট অৰিকুলাৰ লিম নোড হ'ব পাৰে, পোষ্ট অৰিকুলাৰ লিম নোড যদি হয় তেনেহ'লে যদি ডাঙৰ হয় তাতে 2-3টা কাৰণত হয়, তো সাধারণত ধরক তো এটা তো আপনার যুন্তু হয় যুন্তু খুবই কমন কজ, এটা হল ড্যান্ড্রফ, নাইবা উকনি হলে এটু পোস্ট অরিকুলার লিম নোডটু ডাঙর হয়ে যায়, এটু এটা মানে মানে আমি ধরক মই মানে আগতে ভয় খুব বিচারা নাই এটু বেলেগ কিবা হব পারে বলি একচুয়ালি, কিন্তু সেকেন্ড রিজনটো কিন্তু এনেকুৱা হয় যে মানুহৰ এটু ক্যান্সার সেন্সার হলেও কিন্তু এটু বাড়ি যায়, তো একচুয়ালি বস্তুটো নাচালে কবলৈ বহুতেই ডিফিকাল্ট। বাইদেউ আপুনি যদি ফোন লাইনত আছে মই আপোনাক এটা কথা সুধিব বিচাৰিছো, মাইনাজনীৰ চুলে মূৰত উফি আছে নেকি? কি কৈছে? মূৰত উফি আছে নেকি? মাইনাজনীৰ ডেনড্ৰফ উপনি ডেনড্ৰফ আছে নেকি? উপনি বিক চুলি চুলিত উফি আছে নেকি? উফি নাই নাই নাই, একেবাৰে নাই, উফি নাই, ওকে, তো ওচৰৰ কোনোবা এজন মানে এইটো সাধাৰণতে হয় পোষ্ট অৰিকুলাৰ লিম নোডে হয় নাইবা পোষ্ট অৰিকুলাৰ চাইনাছো হ'ব পাৰে, কিবা তেজ ব্লাড তেজ এনেকুৱা তেজ নাইবা পানী নাইবা পুজ এনেকুৱা কিবা ওলাই নেকি? নাইতো নাই ওলোৱা নহয় জানো, বস্তুটো বাহিৰ ফালে ফুটি ফুলিহে আহিছে, মুখ দিয়া নাই একো, মুখ দিয়া নাই ন, এইটো তেনেহ'লে লিম নোডেই হ'ব, এইটো পোষ্ট অৰিকুলাৰ লিম নোড হ'ব, এইটো এটা এফ এন এচি করাই ওচৰ পাজৰে ক'ৰবাত গৈ এফ এন এচি করাই একৰ্ডিংলি ব্যৱস্থাটো ল'ব, তাৰমানে এফ এন এচি কৰালে তাৰপৰা ধৰক অলপ এটা কি কয় নিডিল দি পেলাই, চিৰিঞ্জ দি নিডিল দি অলপ
অকমান ধরো মাইক্রো মিলিমিটার মানে একটা ব্লাডর নিচিনা উলিয়া আহে, পদার্থ উলিয়া আহে, এই বস্তু চাই পেলে আমি কই দিব পারো এটা ইনফেকশিয়াস হয় নে কিবা বেলেগ হয়। বেলেগ হয় যদি ইনফেকশিয়াস হয় তাহলে অ্যান্টিবায়োটিক খালে ঠিক হয়ে যাব, আর যদি নন ইনফেকশিয়াস হয় যোনটো বেমার হয় একর্ডিংলি ট্রিটমেন্ট করিব লাগিব। তো যিমানে জলদি পারক আর এই বস্তুটা হ্যাঁ মানে গই পেলে এফএনএসি এটা করাই লোক, করাই লোক এফএনএসি মানে ফাইন নিডিল অ্যাসপিরেশন সাইটোলজি বলে কয়, তারপর ধরো অল্প সরু নিডিল একটা সোমাই পেলে অল্পমান ব্লাডর নিচিনা উলিয়াই লব, পদার্থ উলিয়াই লব, এটা স্লাইড করে সব স্যারে কলে যে এগারী বিশেষজ্ঞ চিকিৎসকর পরামর্শ লোক, আর আপনাদেরকে যদি স্যারকে দেখাবলে বিচারে তেনহলে স্যার ইতিমধ্যে বলে যে স্যারর নিজা চেম্বার আছে এজাইল আর মিডল্যান্ডত তেও বহে, গরিকে মিডল্যান্ড বা এজাইল লে কি স্যারক হয়তো লক করে নে তো ডিব্রুগড়ৰ পৰা কৈছে, ডিব্ৰুগড়ৰ কোনবা এখন ডক্টৰক কোনবা জন ডক্টৰক দেখা পেলে পরামর্শ লব পাৰে, পরামর্শ লব পাৰে। স্যার মই এই মুহূর্তে আৰু এটা কথা হ'ল, যেহেতু তেখেত তেনে কম মানে বয়স ছবছৰ মাত্ৰ, তিনি বছৰ পৰা হৈ আছে, বৰ্তমান তিনি বছৰ হৈ গ'ল, চিকিৎসকৰ তেওঁলোকে প্ৰথমতেই পৰামৰ্শ লৈছিলে, বৰ্তমান সময়ত কোনো ধৰণৰ পৰামৰ্শ লোৱা নাই, তিনি হয় তিনি বছৰ ধৰি এই সমস্যাটোত তেওঁ ভুগি আছে। আমি কথাখিনি বাৰু সবিশেষ পাতিম, কিন্তু সময় হৈছে আমি বিৰতি এটা ল'ব লাগিব, আমি কথা পাতি যাম। আজি আমাৰ সৈতে উপস্থিত আছে শৈলৰ ৰোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টৰ মহিদুল ইছলাম, আমি কথা পাতি যাম, কিন্তু সময় হৈছে সমাপ্ত। উভতি আহিছোঁ পুনৰ আমাৰ এই বিশেষ অনুষ্ঠান ডক্টৰ চনকললৈ, ষ্টুডিঅ'ত মই জিতেন আৰু আমাৰ সৈতে উপস্থিত আছে শৈল কৰ্কট ৰোগ বিশেষজ্ঞ ডক্টৰ মহিদুল ইছলাম ডাঙৰীয়া, আৰু আমি আজি খাদ্যনলীৰ কেঞ্চাৰ সমান্তৰালকৈ পাকস্থলী লগতে আমাৰ যিটো গল ব্লাডাৰ কেঞ্চাৰ সেইসমূহৰ ওপৰত কথা পাতি আছোঁ, আৰু বিভিন্ন প্ৰান্তৰ দৰ্শকসকলে আমালৈ ফোন কৰি আছে। নিশ্চিতভাৱে আমি আশাবাদী যে আপোনালোকে যি সমস্যাৰ কাৰণে বা যি পৰামৰ্শ গ্ৰহণৰ বাবে আপোনালোকে আমালৈ ফোন কৰিছে সেই পৰামৰ্শ আপোনালোকে নিশ্চয় পাইছে। আৰু পুনৰবাৰ দৰ্শকসকলক এটা কথা জনাই দিওঁ যে আমাৰ যি এই অনুষ্ঠান, আজি আমাৰ এই অনুষ্ঠানটো পুনৰ সম্প্ৰচাৰ নহয়, বিশেষকৈ আমি যিহেতু পোনপটীয়া সম্প্ৰচাৰ থাকোঁ, আপোনালোকৰ কল সংগ্ৰহ কৰোঁ, আমি কল আপোনালোকৰ লওঁ, গতিকে আমাৰ কিছু কাৰিকৰী অসুবিধা আছে আমাৰ পুনৰ সম্প্ৰচাৰ কৰিবৰ বাবে, কিন্তু আমাৰ এই অনুষ্ঠানটো শেষ হোৱাৰ লগে লগে অনুষ্ঠানটো আপোনালোকে আমাৰ প্ৰথম খবৰৰ ইউটিউব চেনেলত উপলব্ধ হ'ব। এই অনুষ্ঠানটো বা ছাৰৰ পৰামৰ্শখিনি যদি আপোনালোকে পুনৰবাৰ শুনিব বিচাৰে তেনেহ'লে আমাৰ প্ৰথম খবৰৰ ইউটিউব চেনেলত গৈ আমাৰ এই অনুষ্ঠানটো চাব পাৰিব। আমি অনুষ্ঠানৰ মাজলৈ আহিছোঁ ছাৰ, আমি যথেষ্ট কথা পাতি আছোঁ আৰু জানিব পাৰিছোঁ যে প্ৰকৃততে গল ব্লাডাৰ কেঞ্চাৰনো কিহৰ কাৰণে হৈছে, আমি যে বৰ্তমান সময়ত সাৰ দিয়া খাদ্যসমূহ খাই আছোঁ সিও যে আমাৰ এটা বিশেষ কাৰণ হৈ পৰিছে, প্ৰমাণিত হৈছে, আমি আৰু কথা আপোনাৰ পৰা জানিবলৈ চেষ্টা কৰিম। কিন্তু আমাৰ এজন দৰ্শকে ফোন কৰি আছে, আমি ফোনটো লৈ লৈছোঁ। হয়, কোনে কৈছে, ক'ৰ পৰা কৈছে আৰু আপুনি কি জানিব বিচাৰিছে জনাব। মই গুৱাহাটীৰ পৰা কৈছোঁ। হয় বাইদেউ, আপোনাক অনুষ্ঠানৰ মাজলৈ স্বাগতম জনাইছোঁ, আপুনি কি জানিব বিচাৰিছে? মোৰ মানে বয়স হৈছে 77, মোৰ গল ব্লাডাৰ ষ্টোন এটা হৈছে, 6 mm হৈছে, ডক্টৰক মই দেখুৱালো দুবছৰ আগতে, তেওঁলোকে কৈছে বহুত সৰু হৈ আছে, এতিয়া নকৰোঁ অলপ পিছত কৰিম বুলি কৈছে, এইটো দিগদাৰ কৰিব নেকি? গল ব্লাডাৰৰ ষ্টোনৰ পৰা ধৰক তাৰমানে 2-3 ধৰণৰ দিগদাৰি হ'ব পাৰে, এটা হ'লতো ষ্টোনটো পাছ হৈ গ'লে, ধৰক যদি ষ্টোনটো পিত্তনলী দি পাছ হৈ যায়গৈ তেতিয়াহ'লে পেংক্ৰিয়াটাইটিছ হ'ব পাৰে। ছেকেণ্ড হ'ল যোনটো কেঞ্চাৰ ফৰ্মেশ্যন হয় গল ব্লাডাৰৰ ষ্টোনৰ পৰা, আৰু এটা হ'ল ইনফেকশ্যন হ'ব পাৰে। এতিয়া যদি 8 mm ষ্টোন, তাতে আমি একচুৱেলি 6 mm, তো 6 mm ষ্টোনৰ তাতে ধৰক আপোনাৰ 3টা অসুবিধাই হ'ব পাৰে। অ'কে, তো এতিয়া আমি তাৰ মাজত বেলেঞ্চ কৰিব লাগে, বেলেঞ্চ কেনেকৈ কৰিব লাগে, ধৰক তেওঁৰ বয়স কৈছে 77 years, হয় হয়, 77 years ধৰক কিছুমান অসুবিধা থাকে, যেনেকৈ ধৰক কাৰ্ডিয়াক প্ৰব্লেম কিছুমান হ'ব পাৰে, ডায়েবেটিচ লগত থাকিব পাৰে, প্ৰেছাৰ লগত থাকিব পাৰে, নাইবা এই যে এজ হিচাপে ধৰক অলপ হাই ৰিস্ক ফেক্টৰ ফৰ চাৰ্জাৰী, যিকোনো জেনেৰেল এনাস্থেছিয়া দি চাৰ্জাৰী কৰাটো অলপ হাই ৰিস্ক ফেক্টৰ। তো এতিয়া আমি বেসিক্যালি বিবেচনা করে চাও যে অপারেশন করলে যিমানখিনি আমার অপারেশনের লগত রিস্ক আর বেনিফিট যিমানখিনি হব, যদি দেখা যায় যে বেনিফিট বেশি হব রিস্কটো কম, যেনেকে হার্টর বেমার নাই, ধরক ডায়াবেটিস বিশেষকে কোন নাই, কন্ট্রোলেবল ডায়াবেটিস আছে, প্রেসারও কন্ট্রোল হয়ে আছে, হার্টরও বিশেষ বেমার নাই, তো খোজ কাড়িব পারে, তাহলে মই ভাবো যে অপারেশন করে লওয়াটো উত্তম। হয় 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 বাইদেউ, ইতিমধ্যে আপোনাক ছাৰে উল্লেখ কৰিছে যিহেতু আপোনাৰ বয়স 77 আৰু 6 mm যিটো ষ্টোনৰ কথা ক'লে, সেই ষ্টোনটোৰ পৰা কি সমস্যা হ'ব পাৰে ইতিমধ্যে ছাৰে ক'লে, আৰু যদিহে চিকিৎসকে আপোনাক বাকী আপোনাৰ কোনো ধৰণৰ স্বাস্থ্যজনিত সমস্যা নাই তেনেহ'লে আপুনি নিশ্চিতভাৱে অপাৰেশ্যনটো কৰি উলিয়াই পেলাব পাৰে, উত্তম হয় আৰু ৰিকমেণ্ডেডো হয়। হয় হয় হয়, গতিকে আমি আশা কৰিছোঁ যদি আপোনাৰ কোনো ধৰণৰ স্বাস্থ্যজনিত অন্য সমস্যা নাই তেনেহ'লে নিশ্চিতভাৱে অপাৰেশ্যন কৰি
আপনি সফল হব পাৰিব বা উপকৃত হব পাৰিব। স্যার, আমি বিভিন্ন বিষয়ের উপর কথা পাতি আসলো, বিশেষ মোর একটা কথা চিন্তা হয়েছে এই মুহূর্ত যে আমি আসলতে যাদ্য খাই আছো সকলতে সার প্রয়োগ করেছে, গতি ই পরবর্তী সময় কি মারাত্মক হব পাৰে সেয়া বর্তমান মানে চিন্তা করে মোট গার্ন হিঁড়ি উঠিছে। এই ক্ষেত্রে আপনার এগারী চিকিৎসক সমাজের প্রতি দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আপনার সরকারের সুতরাং কিনা ব্যবস্থা করেছে বা রাইজক সচেতন করবলে কিনা ব্যবস্থা করেছে নাকি স্যার, যে এনেকা ধরনের সার দিয়া খাদ্য খালে আমার ভবিষ্যৎ প্রজন্ম এইবিল আজিকালি ধর আগর যদি মানে মেথড অফ মেথডলজি অফ রিসার্চ ফর এনি বেমারের যিকোনো বেমারের বিষয়ে এটা রিসার্চ এন্ড আমার হল কামবিল হল ধর আমি একটা রিসার্চ প্রটোকল যে ক্যান্সারের বিষয়ে ক্যান্সারের একটা প্রটোকল অফ ট্রিটমেন্ট আছে যে আমেরিকান জয়েন্ট কমিটি এগেইনস্ট ক্যান্সার বা ন্যাশনাল ক্যান্সার ক্যান্সার কেয়ার নেটওয়ার্ক বলে এনসিসিএন গাইডলাইন বলে কয়। তো আমি সাধারণত থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এইটুয়ে ফলো করে ট্রিটমেন্ট করা যায়, আর ক্যান্সারের রিসার্চ করার কমপ্লিট ডিপার্টমেন্টটা বেলেগ বস্তু, ঠিক আছে। এটা আমি সমাজত হয়ে থাকা মানুষের মাজত ইন্টারেকশন হয়, পেশেন্ট আহে আমি সমাজের মানুষের লগত ইন্টারেকশন হয়, আমি গম পাও যে তেওর এই ধরনের বস্তুর প্রতি এক্সপোজার হয়েছিল, এইটু বেমার হয়ে আছে। তো ধর এনেকা যদি ধর যে বিশটা মানুষক একে ধরনের এক্সপোজার একে ধরনের বেমার হল আমি সেইবিল রিপোর্টিং করো, রিপোর্টিং করো মানে আমার ধর ক্যান্সার কেয়ার নাইবা ক্যান্সার রেজিস্ট্রি আছে, অসমের ক্যান্সার রেজিস্ট্রি আছে, তেওঁলোকক রিপোর্টিং করব লাগে। রিপোর্টিং করে তেওঁলোক হয়তো ICMR বলে যোনটো একটা অর্গানাইজেশন আছে ইন্ডিয়ান মেডিকেল রিসার্চ কাউন্সিল যোনটো আছে ICMR, তেওঁলোককো আমি সেই বিষয়ে মানে একর্ডিংলি অবগত করো যে এইবিলাকের বিষয়ে। তারপর বাকি যোনখিনি ইয়ার উপর হায়ার লেভেল অফ রিসার্চ সেন্টার যে কোনটো ধরনের হারের লগত এসোসিয়েশন হব পারে কোনটো ধরনের ই হব পারে এইবিল কমপ্লিটলি সাইন্টিফিক ওয়ার্ক কমপ্লিটলি আপনার ধর ই হয় এইখানে মই ভাবো যে আমার যোন ক্লিনিক্যাল প্র্যাকটিস যোনখিনি করো আমি সাপোজ গলব্লাডার ক্যান্সার রয়ে আসলে কোনখিনি অপারেশন করব লাগে কি ধরনের অপারেশন করি লাগে কোনটো গাইডলাইন ফলো করে কিমানখিনি কাটিব লাগে কিমানখিনি ধর কেমোথেরাপি দিব লাগিব কিমানখিনি হিট দিয়ে মানে রেডিয়েশন দিব লাগিব এইখানি প্রেসক্রাইব করা যায়, আর বাকি এইখানি রিলেটেড যোনখিনি আহে আমি একর্ডিংলি আমার যোনখিনি হায়ার প্রসেস তেওঁলোকক আমি অবগত করে দিয়া যায়। যেনেকি আমি এতে ডাইরেক্টলি অবগত করো ক্যান্সার অসম ক্যান্সার রেজিস্ট্রি বিভাগত তেওঁলোকে সেইটো হিচাপত রেজিস্ট্রি বিভাগ লৈ পেলাই যেনেকে কোনোবা এটা এই রিসেন্টলি এটা কোনোবা এটা গাঁৱত বহুত হাই লেভেলৰ ক্যান্সার ধরা পড়াত আপনার ক্যান্সার বিভাগের পর মানুষ গিয়ে পেলায় ICMR পর মানুষ গিয়ে পেলায় গাঁট ভিজিট করেছে বিভিন্ন ধরনের স্যাম্পল লৈছে। মই কালি নে পরশি কোনোবা এটা নিউজ চ্যানেলত চালো এই বস্তুটো যে বিভিন্ন ধরনের নিউজ চ্যানেলত বিভিন্ন ধরনের পানির নমুনার পর আরম্ভ করে মাটির নমুনা বহুত কিবা কিবি সংগ্রহ করেছে। তো এইবিল হল আপনার এটা মানে মাল্টি লেভেল রিসার্চ ইয়াত চলি থাকে। তো এনেকে গৈ পেলায় একটা সময় গৈ পেলায় আহে, কিন্তু সবচেয়ে ডাঙর চিন্তনীয় বিষয় এটা কিছু যে যোনবিল ধর এই যে ডিউ প্রসেসর কারণে একটা সময় দুই তিন বছর পাঁচ বছর সময় লাগে যায়, এইখানি সময় বহুত মানুষ এফেক্টেড হয়ে যায়। আর এই যোন এগ্রিকালচার এক্সক্রিয়েটার উপর যোন রিসেন্ট আর্টিকেল কিছু আছে থ্রু আউট আপনার ধর এই আমেরিকান ক্যান্সার অর্গানাইজেশনের পর এটা একচুয়ালি চিন্তনীয় বিষয়। আর আমার তাতে যেহেতু আমার ভালকে হার নাই বা পেস্টিসাইড ইউজ করার কোনো ধরনের মানে প্রটোকল আছে যদিও ফলো নহয় ভালকে ফলো নহয়, তো ফলো নহয় মানে আমি একচুয়ালি চিন্তাজনক বিষয়। আপনার চিন্তাটা একচুয়ালি এই মানে সঠিক চিন্তা, এটা একচুয়ালি আমি ইয়ার বিষয়ে ই করা উচিত হয় হয় যে স্যার আমি বাৰু এইখিনি কথা আৰু অকণমান পাতিম, কিন্তু তাৰ মাজতে মই এটা প্রশ্ন আপোনাক সুধিব বিচাৰিছোঁ। গল ব্লাডার ক্যান্সার বা খাদ্যনলীর ক্যান্সার কি মারাত্মক, ই সম্পূর্ণরূপে কিয়র হয়নে যদি সময়ত? তার মানে ইয়াত গল ব্লাডার ক্যান্সারের যোনটো ই হয় একচুয়ালি খুবই মারাত্মক বেমার, পেটর ভিতর হব পড়া সবচেয়ে মারাত্মক বেমারটাকে ক্যান্সার বলে কোয়া যায়, এই গল ব্লাডার ক্যান্সার বলে কোয়া যায়। গল ব্লাডার ক্যান্সারের একটা সবচেয়ে ডেঞ্জারাস বস্তু যোন মারাত্মক বস্তু দিকটো হল যে আপনি যেতিয়া গম পাব যে আপনার ক্যান্সার হয়েছে নাইবা পেশেন্টর ক্যান্সার হয়েছে তেওঁলোকে অলরেডি স্টেজ থ্রি ফোরত থাকে, তো তেওঁর না কেমোথেরাপিত ইমান এতিয়ালৈকে ওয়ার্ল্ডত দুটা প্রটোকলহে ওলাইছে কেমোথেরাপির কারণে। আর দশ বছর আগত দশ পনেরো বছর আগত ধর কেমোথেরাপি ক্যান্সার কেমোথেরাপির কোনো ধরনের মেডিসিনে নাছিল, এতিয়া দশ পনেরো বছরের পর সাকে এই বস্তুটি ওলাইছে এটা দুটা ধরনের কেমোথেরাপি, ইয়ার সাকসেস রেটটো অনলি 50% হে মানে 50% পেশেন্টত রেসপন্ড করে আর 50% পেশেন্টত রেসপন্ড নকরে। তো এতিয়া কথাটো হল যে গলব্লাডার ক্যান্সার যদি আর্লি স্টেজ T1 যোন ডিজিজ বলে কয় আর্লি স্টেজত যদি ধরা পড়ে 5 ইয়ার সার্ভাইভেল রেট মানে ধর ক্যান্সার মানুষ মানে কেনেকুয়া হয় চক আমি এতিয়া চাব লাগিব যে কিওর আর গিভিং এডিং ডেজ অর ইয়ার্স টু লাইফ মানে গম পাইছে না এতিয়া মানুষের আপনি কেনেকে জুখি চায় যে মানুষ পৃথিবীত কোনো অমর নয়, এতিয়া আপনার একটা বেমার হল আপনি বেমার হোক বা নহক মানুষের মৃত্যু হয় যেন হবই
এতিয়া 70 বছর বয়সতে হোক, 100 বছর বয়সতে হোক, 150 বছর বয়সতে হোক, মৃত্যুটো হবই। তো এতিয়া যদি চাওক যে এজন মানুষের গলব্লাডার ক্যান্সার হয়েছে, তেওঁক কিমান দিন আমি তেওঁর লাইফটো এড করব পারো, আর এটা হল যে ট্রিটমেন্ট ললে তো কিমান দিন বসে থাকবে, ট্রিটমেন্ট নললে কিমান দিন বাঁচিব। তো আমি এই দুটার মধ্যে কম্পেয়ার করা যায়, আর ইন্টারন্যাশনাল গাইডলাইন ওয়াইজ তার মানে দেওয়া যায় যে 5 ইয়ার সার্ভাইভাল রেট। তো তার দুই ধরনের সার্ভাইভাল রেট আছে, এটা হল যে ডিজিজ ফ্রি সার্ভাইভাল রেট, আর এটা হল ওভারঅল সার্ভাইভাল রেট, ওএস বলে কয়, আর ডিএফএস বলে কয়। এটা বুঝতে তো এতিয়া যদি T1 ডিজিজত হয়, সাধারণত ডিজিজ ফ্রি সার্ভাইভাল রেট ফর 5% 5 ইয়ার ডিজিজ ফ্রি সার্ভাইভাল রেট অ্যারাউন্ড 85%, তার মানে 100-এর ভিতর 85টা পেশেন্ট T1 ডিজিজের কারণে আপনার সার্ভাইভাল হবো। আর এই বেমারটি যদি T4 ডিজিজত হয়, ওকে, লেস দেন 15%, আচ্ছা, তাহলে 5 বছর বাঁচি থাকার চান্সেস 15%ও নাই। ওকে, অ্যাভারেজ যোনটু মিডিয়ান সার্ভাইভাল রেট লেস দেন আপনার 2 ইয়ার যদি টি হয়, আপনার কি কয় এইটু যদি স্টেজ T4 ডিজিজ হয় মিডিয়ান সার্ভাইভাল রেট, তো খুবই মারাত্মক বেমার এইটু অ্যাকচুয়ালি। তো এতিয়ালৈকে যদিও মারাত্মক, বহুত মারাত্মক, ইয়ার অ্যাকচুয়ালি সাইন্টিফিক রিসার্চ বহুত চলি আছে, বহুত ধরনের ইয়ে আছে। আর এটা সবচেয়ে ডাঙর সমস্যা হল কি যে এই বেমারটা অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন কাউন্টিত অল্প কম, আমার এইবিলাক কাউন্টিত যে নাকি প্রগত মানে উন্নয়নশীল দেশবিলাকত অল্প বেশি, যদি নাকি কলো যে এগ্রিকালচার এক্সক্রিয়েটার লগত অল্প ই থাকে, কমন রিলেশন থাকে, সেইকারণে আমি গলব্লাডার ইভেন স্টোনের কারণে আমার নিজের মানে আমি নিজের প্রটোকল হি ইউজ করো, স্টোন ওয়ান অফ দ্য কজ ফর দিস থিং গলব্লাডার ক্যান্সার একটা কারণ হয়। তো সেইকারণে এইবিলাক বহুত ধরনের রিসার্চ চলি আছে এইবিলাকের উপর, কিন্তু এতিয়াও সেই সেনেকুৱা ধরনের উলুয়া নাই স্যার। স্যার বর্তমান সময়ত আগতে ক্যান্সার বা এনেকুৱা ধরনের কর্কট রোগত আক্রান্ত হলে বাহিরে লৈ যোৱা যায়, হায়দ্রাবাদলে লৈ যোৱা যায়, চেন্নাইলে লৈ যোৱা যায়, কিন্তু বর্তমান সময়ত অসমত বহুত উন্নত মানদণ্ডৰ চিকিৎসা সামগ্রী আহি পৰিছে বা চিকিৎসক ওলাইছে, গতিকে আমি ভাবিব পাৰোনে যে অসমত বর্তমান ইয়াৰ চিকিৎসাৰ পূর্ণমাত্রায় সম্ভব? এতিয়া তাৰমানে ধৰক তাৰমানে কি মই অলপ আগতে কৈ আছিলোঁ যে ক্যান্সারৰ চিকিৎসাটো আপুনি নিজৰ ইচ্ছা মতে কৰিব নোৱাৰে। এতিয়া ধৰক আপুনি জ্বৰ আহিলে কোনোবা এণ্টিবায়'টিক লিখি দিলে, নিজৰ ইচ্ছা মতে আপুনি এণ্টিবায়'টিক লিখি দিয়ে, কিন্তু ক্যান্সার আহিলে ক্যান্সার পেশেন্ট এটা অহাৰ লগে লগে আপুনি নিজৰ ইচ্ছা মতে ট্রিটমেন্ট কৰিব নোৱাৰে, নাইবা আমি নকৰোঁ। তাৰ কাৰণে ৱৰ্ল্ড ৱাইড দুটা প্ৰটকল ফলো কৰা যায়, যে AJCC বুলি কয়, আমেরিকান জয়েন্ট কমিটি এগেইনষ্ট ক্যান্সার, নাইবা NCCN গাইডলাইন, দুইটা একচুয়ালি একেই হয়, মানে দুজনের বেলেগ বেলেগ নাম দিয়া আছে। স্যার স্যার প্রটোকল ওয়াইজ ফলো কৰি পেলাই ট্রিটমেন্ট দিয়া যায়, তো সেইকাৰণে যোনটো ট্রিটমেন্ট ইয়াতে হব সেম ট্রিটমেন্ট আমেরিকাতেও হব। হয় 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 হয়, ডিফারেন্ট হয় কোনো দিন। ওকে স্যার, এটা ফোন আছে, আমি ফোন লৈছো। হয়, কোনে কৈছে, কৰপৰা কৈছে, আৰু আপুনি কি জানিব বিচাৰিছে জনাব। নমস্কাৰ, মই কল হৈলে কৈছো। হেল্লো, মই আপোনাক অনুষ্ঠানৰ মাজলৈ স্বাগতম জনাইছো, আপুনি কি জানিব বিচাৰিছে? মই পৰিবাৰৰ মই সাইদৰত কৈছো, মই কল হৈলে জনাব, আপোনাৰ কথাখিনি আমি শুনি আছো, আপুনি জনাই যাওক। মোৰ পৰিবাৰৰ মূৰতে টিউমাৰ অলপ গুটি গুটি হৈছিলে, টিউমাৰৰ নিচিনা হৈছিলে আজি 30 বছৰমানৰ আগতে। এইটো মই দেখাইছিলোঁ তেজপুৰৰ চিভিলৰ। হয় হয়, শুনি আছো শুনি আছো, আপুনি কাইণ্ডলি টেলিভিশ্যনৰ পৰ্দাৰ পৰা কিছু দূৰলৈ আহি আমাৰ সৈতে কথা পাতক, তেতিয়া আপোনাৰ কথাখিনি আমাৰ শুনিবলৈ সুবিধা হ'ব। চাৰ্জনক দেখালো, দেখাতে তেওঁ দেৱাই দেৱাই দিলে খাবলৈ, তাৰপিছত তেওঁ দেৱাই খোৱাৰ পিছত এইটো টিউমাৰটো তেওঁ কাটি দিলে চাৰ্জনে, তেজপুৰ কলিতা চুৰেণ কলিতা বুলি আছিলে, তেখেতে কাটি দিলে। কাটি দিয়াৰ পিছত তাৰ 2 বছৰমানৰ পিছত আৰু সৰু সৰু 3টামান ওলালে, এতিয়া কৈছে এইটো 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 একো প্ৰব্লেম নাই, যেতিয়া প্ৰব্লেম হ'ব তেতিয়া আমি আকৌ কাটি দিম বুলি ক'লে। এতিয়া কথাটো এনেকুৱা হৈছে, এইটো কাৰণে কিবা প্ৰব্লেম হ'ব নেকি? মোক একদম গাটো বিষাই বিষাই কৈ থাকে, কেতিয়াবা হাত ভৰি টানা টানি কৰি থাকে, তেনেকুৱা হয় নেকি বাৰু? এইটো কাৰণে কিবা এটা সমাধান বিচাৰিছোঁ। অপাৰেশ্যনটো কৰিছিলে আৰু দ্বিতীয়টো কেতিয়াৰ পৰা আৰম্ভ হৈছে ওলাই থকা তেনেকুৱা টিউমাৰ? তাৰ লগত লগতে আছিলে, সৰু সৰু হৈ আছিলে, তেতিয়া ডাক্তৰে ক'লে যেতিয়া প্ৰব্লেম হ'ব তেতিয়া দেখা যাব বুলি ক'লে। ডাঙৰ হৈ গৈ আছে নেকি? হয়, ডাঙৰ হৈ গৈ আছে, মানে এটা এটা সাইজতে আছে বস্তুটো, ডাঙৰ হোৱা নাই। কোনখিনি এৰিয়াত হৈছিল বুলি ক'লে? শৰীৰৰ কোনটো স্থানত হৈছিল বুলি ক'লে? এটা মূৰৰ তালুৰ ওচৰত আছিলে, তালুৰ ওচৰতে আছিলে, তালুৰ লাইপমা হ'ব চাগে। লাইপমা হ'লে এনেকুৱা হয় সাধাৰণতে,
তো এইগুলো মোৰ বুদ্ধিৰে বিশেষ অসুবিধা হব নালাগে। প্ৰথমবাৰ যিখিনি হৈছিলে সেইখিনিতো অপাৰেশ্যন কৰি উলিয়াই দিছে। লাইপমাৰ এটা লক্ষণ কি যে মাল্টিপল হয়, সাধাৰণতে বহুত জেগাত হৈ থাকে, তো তাৰ এটা দুটা আমি কাটি পেলাই বায়'প্সি মানে অপাৰেশ্যন কৰি উলিয়াই পেলাই বায়'প্সি কৰা যায়। তো বায়'প্সি কৰিলে যদি দেখা যায় যে লাইপমা হয়, ইয়াৰ লগত ধৰক কোনো ধৰণৰ কেঞ্চাৰৰ এভিডেন্স নাই, সাধাৰণতে বাকীকেইটা আৰু অপাৰেশ্যন কৰা নাযায়। কিন্তু লাইপমাৰ আৰু এটা প্ৰব্লেম মানে কি, ইট কনভাৰ্ট ইন টু দিছ থিং আপোনাৰ নিউৰোলাইপমা। নিউৰোলাইপমা মানে যেতিয়া আপুনি চুই দিলে বিষাব, সেইটো হ'ব মানে নাইবা ক'ৰবাত লাগিলে অলপ বিষাই যায়, সেনেকুৱা ধৰণৰ হয়। তো এইটো নিউৰোলাইপমা বুলি হয়। তো নিউৰোলাইপমাৰ এইটো এটা ডাঙৰ প্ৰব্লেম। কিন্তু তাৰমানে দিগদাৰিটো হ'ল কি যে ধৰক লাইপমা এটা কাটিলে হয়তো আৰু এটা হৈ যায়, ডাৰ্কাম ডিজিজ বুলি এনেকুৱা কিবা এটা চিম্পটম আছে। তো সেনেকুৱা ধৰণৰ ভৱিষ্যতে কিবা সমস্যাৰ সৃষ্টি কৰিব পাৰে, ইয়াৰ পৰা বিশেষ সমস্যা যদি লাইপমা হয় তেনেহ'লে বিশেষ সমস্যা নহয়। কাৰণে মেইনলি হ'ল যে ইনফৰ্মেশ্যনবিলাক তাৰমানে আমাৰ মানে পেচেণ্ট নাইবা যোনখন যোন মানে আমাৰ যোন ভদ্ৰলোক তেওঁলোকে অপাৰেশ্যন মানে ফোন কৰে তেওঁলোকৰ একচুৱেলি তাৰমানে আপোনাৰ ইনফৰ্মেশ্যনবিলাক ইনএডিকুৱেট। তাৰমানে অলপ ধৰক যদি বায়'প্সি আগৰ যোনটো বায়'প্সি ৰিপৰ্ট যদি মই গম পাওঁ নাইবা যদি ধৰক হয় হয় এবাৰ চুই চালে হয়তো ভাল পৰামৰ্শ দিব পৰা যাব। কিন্তু মোৰ বোধেৰে এইটো লাইপমাই হ'ব লাগে, বিশেষ অসুবিধা নহয়। হয়, আচলতে কি হয় ছাৰ, সকলোৱে এটা আশা লৈ পেলাই আশা লৈ আচলতে ফোন কৰে, সেইকাৰণে আমি যিমান পাৰোঁ চেষ্টা কৰোঁ যে অলপ ধৰক ভু পৰামৰ্শ আগবঢ়াব পৰাকৈ। ধৰক ডক্টৰ এজনক ভিজিট কৰিবলৈ হ'লে আপুনি একদিনৰ ছুটি ল'ব লগা হয় যে অহা যোৱাৰো সমস্যা থাকে, ক'ৰবাত থাকে একচুৱেলি। বাৰু যিকি নহওক ছাৰ, আমি অনুষ্ঠান সামৰিব লাগিব যিহেতু আমাৰ সময় হাতত কম আছে। এঘণ্টা সময় আপুনি আমাৰ কাষলৈ আহিলে, এইখিনি পৰামৰ্শ দিলে, নিশ্চিতভাৱে আমি ভাবিছোঁ যে দৰ্শকসকল উপকৃত হ'ব। ছাৰ, বৰ্তমান সময়ত আমাৰ যিটো লাইফ ষ্টাইল, সেই লাইফ ষ্টাইলটো কেনেকুৱা হোৱা উচিত বুলি আপুনি ভাবে? খুব চমুকৈ আপোনাৰ পৰা লাইফ ষ্টাইলত একচুৱেলি মানুহৰ দনে মানে সুঠাম দেহ শৰীৰ আৰু তাৰমানে আপোনাৰ সুঠাম আহাৰৰ কাৰণে একচুৱেলি তাৰমানে 6-7 ঘণ্টা 8 ঘণ্টামান শুব লাগে একচুৱেলি মানুহ। তাৰপিছত খাদ্য খানাবিলাক অলপ নৰ্মেল থাকিব লাগে, আধা ঘণ্টাৰ পৰা 1 ঘণ্টা এক্সাৰচাইজ ডেইলি কৰিব লাগে। আৰু কিছুমান বস্তু আপোনালোকৰ যেনেকৈ আমাৰ ট্ৰেডিশ্যনত যোনবিলাক তামোল পাণ নাইবা ধপাতৰ যোনবিলাক ট্ৰেডিশ্যন আমি লাহে লাহে এৰিব লগা হৈ যায়। তাৰপিছত আৰু এলকহলটো একচুৱেলি এভইড কৰা উচিত। আমাৰ ধৰক কিছুমান আছে নহয় মানে আমাৰ নিজৰো ধৰক এইটো এটা ইও হয়, ট্ৰেডিশ্যনেল কিছুমান ফুড হয় যেনেকৈ সাজ হয় অমুক হয় তমুক হয়, এইবিলাক ধৰক খোৱা খোৱাৰ পৰা নিচাজাতীয় বস্তুবিলাক যিমান পৰা যায় এভইড কৰিব লাগে। মানে এভইড কৰাই ভাল, হেলদি লাইফষ্টাইল নিশ্চিতভাৱে মেইনটেইন কৰি থাকিলে সাধাৰণতে এনেই বেমাৰ কম হয়। আৰু যোনবিলাক ধৰক এতিয়া এইবিলাক কৈ আছে যে আমি যোনবিলাক এতিয়া আজি ডিছকাছ কৰিলোঁ যে সাৰ আৰু সাৰজাতীয় পদাৰ্থৰ লগত খাদ্য সামগ্ৰী, এইবিলাক আমাৰ খেতিয়কসকলক নাইবা আমাৰ ধৰক যোনবিলাক মানে প্ৰফেচনেল মোডত যোনবিলাক মানে খেতি কৰে ধৰক মানে এগ্ৰিকালচাৰত কৰে, তেওঁলোককো সজাগ কৰা উচিত যে সমাজৰ বিষয়টো বহুত ক্ষতি হৈ আছে। হয়, যি কি নহওক ছাৰ, ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। ধন্যবাদ দৰ্শক আৰু শ্ৰোতাবৃন্দলৈ ধৰ্ম ধন্যবাদ থাকিল। আপোনালোকক শুভকামনা যাচিছোঁ, ভাল হওক, সবৰে ভাল হওক, ভাল হওক ছাৰ। আৰু এই আছিল ডক্টৰ মহিদুল ইছলাম ডাঙৰীয়া। আমি আজি কৰ্কট ৰোগৰ ওপৰত কিছু কথা পাতিলোঁ, খাদ্যনলী আৰু আমাৰ পাকস্থলীত হ'ব পৰা বা গল ব্লাডাৰ কেঞ্চাৰ জাতীয় সমস্যাসমূহৰ বিষয়ে কথা পাতিলোঁ। ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ ছাৰ আমাক সময় দিয়াৰ বাবে এক ঘণ্টা ধৰি। আৰু এটা কথা ইতিমধ্যে আমি নিশ্চিত হ'লোঁ যে আচলতে কেনেকুৱা ধৰণৰ খাদ্য খালে আমাৰ গল ব্লাডাৰ কেঞ্চাৰ জাতীয় সমস্যাৰ পৰা আমি ভুগিব পাৰোঁ বা তাৰ পৰা কেনেধৰণে পৰিত্ৰাণ পাই থাকিব পাৰোঁ। ইতিমধ্যে ছাৰে খুব ধুনীয়াকৈ উল্লেখ কৰিলে যে আমি সাৰজাতীয় খাদ্যসমূহ এভইড কৰিব লাগিব। আমি কিছু কিছু পৰিমাণে এলেহুৱা হৈ পৰিছোঁ, আমি নিৰ্ভৰশীল হৈ পৰিছোঁ আনৰ ওপৰত। গতিকে মই ভাবোঁ আমাৰ প্ৰত্যেকগৰাকীয়ে নিজৰ ঘৰত অৰ্গেনিক শাক পাচলি লগাওক, অৰ্গেনিক খাদ্য খাওক, নিশ্চিতভাৱে উপকৃত হ'ব। কেৱল কেঞ্চাৰেই নহয়, এনেকুৱা ধৰণৰ খাদ্যনলীৰ কেঞ্চাৰ বা গল ব্লাডাৰ কেঞ্চাৰ জাতীয় এই সমস্যাই নহয়, অন্যান্য বহু সমস্যাৰ পৰা পৰিত্ৰাণ পাই থাকিব পাৰিব যদিহে অৰ্গেনিক খাদ্য আমি গ্ৰহণ কৰোঁ। কিন্তু তাৰ কাৰণে আমি নিজে কাম কৰিব লাগিব। যি কি নহওক, আমালৈ ফোন কৰাৰ বাবে সকলোকে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। শুকুৰবাৰে দিনৰ 2 বজাত পুনৰ আপোনালোকক লগ পাম, তেতিয়ালৈকে চাই থাকিব প্ৰথম খবৰ 24x7। ধন্যবাদ।